সাগরের পানি শেষ হয়ে যাবে, আর পানি বানানোর কালে আর কালি বানানোর জন্য পানি নাই, আর অতিরিক্ত সাতটি সাগর পানি ধার দেওয়ার পরেও কালি শেষ, তবু তোমাদের সব শেষ হয়ে যাবে, কিন্তু তোমার মহিয়ান গরিয়ান রবের সম্বন্ধে লেখা মাত্র শুরু হবে, শেষ তো দূরের কথা। সেই রব এর প্রশংসা আপনি আমি কতটুকু করবো, কতটুকু আমার সাধ্য আছে, কত লিমিটেশন আমাদের অসুখ বিসুখ এটা সেটা বাজার বন্দর ফ্যামিলি পরিবার সবকিছুর মধ্যে আমাদের ঘুম খাওয়া দাওয়া সবকিছু মিলে কি প্রশংসাই বা সেই মহিয়ান মহিয়ান রবের ধর্মটা আমাদের আছে। প্রিয় ভাই আমার, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা তওবা থেকে, যে মূসা আলাইহিস সালামকে ফেরাউন জিজ্ঞেস করেছিল তোমার আবার তোমাদের আবার রব কে, তোমাদের রব কে আবার, আমি তো রব, নাউজুবিল্লাহ মিন যালিক, বলে আনা রব্বুকুম আলা, আমি বড় খোদা, নাউজুবিল্লাহ মিন যালিক, তোমার তোমাদের মূসা আগে ফেরাউন, মূসা আর হারুন কয়জন, দুইজন, দুইজন মাত্র লোক গেছে, তাও মূসা যাইতে চায় না, আপনি মূসা বলে দেন ভয় পায় আল্লাহ, বলে আর আমি সামনে থাকবো, মূসা বলে তাও ভয় পায় আল্লাহ, বলে আরে আমি দেখবো তুমি কি বলো, আবার মূসা বলে আমি ভয় পায় আল্লাহ, বলে আমি শুনবো তুমি কি বলো, ফেরাউন কি বলে, আর যাও দাও নিজে থাকো, তার দুটো করে হলে কাজ হবে, ওইখানে যখন এটা কষ্ট করেছিল তোমাদের কাছে অন্য রব আছে সে কে, ইভেন এমনও বলেছে যে হে হামান হে সবসব তোমার কাজ করো কিন্তু ইটা টিটা ম্যানেজ করো, আমি একটু টিলা বানিয়ে উঁচু জায়গা করে আমি মোসার কোটাকে উপরে দেখতে পারি কিনা দেখার চেষ্টা করি, তাও বললাম তো মোসা এমন একটা সুন্দর উত্তর দিয়েছে, আমার কাছে এই উত্তরটা খুব মানে মনে হয়েছে যে এইটা পারফেক্ট অ্যান্সার, মূসা বলেছে আমাদের রব আমার রব তিনি যিনি পৃথিবীর সকলকে একটি সুনির্দিষ্ট আকৃতি প্রদান করেছেন, বলে সুবহানাল্লাহ, তার মানে মূসার আকৃতি হারুনের আকৃতি ফেরাউনের আকৃতি ফেরাউনের মন্ত্রী পরিষদের আকৃতি পৃথিবীর সকল প্রাণীর আকৃতি মশার আকৃতি পিঁপড়ার আকৃতি বেড়ার আকৃতি গভীর আকৃতি সাগর গরু বেড়া বহিষ মাঠ যা দেখি না ভাইরাসের আকৃতি ব্যাকটেরিয়ার আকৃতি ফাঙ্গাসের আকৃতি প্রোটোজোয়ার আকৃতি ওয়ার্মের আকৃতি কীট পতঙ্গের আকৃতি সকল প্রকার সৃষ্ট জীবের আকৃতি একটা ছোট্ট আয়াতে মূসা আলাইহিস সালাম দিয়েছেন, এই এসেছেন কুল সুবহানাল্লাহ, বলছে আমাদের রব তিনি যিনি সকল সৃষ্টির জন্য একটি সুনির্দিষ্ট আকৃতি প্রদান করেছেন, শুধু তাই নয় আমার রব এই প্রত্যেকটা প্রাণী চলা পথ দেখিয়েছেন, বলে সুবহানাল্লাহ, আপনি কি পিঁপড়াকে খাওয়ান, পিঁপড়াকে আপনি খাওয়াতেন, মশাকে খাবার দেন, ইঁদুরকে খাবার দেন, পোকা মাকড়কে খাবার দেন, হরিণ গরু ছাগলকে, গরু ছাগলকে আমরা দিই আমাদের প্রয়োজনে, কিন্তু বেশিরভাগ প্রাণী বেশিরভাগ সৃষ্টি যে নিজের খাবার নিজের অবস্থা করে না করে, আপনি দেখেন গাছপালাকে কি আমরা খাবার দিই কিন্তু সে কি খায় না, গাছপালা কি খায় না, আপনি মুরগি খান মুরগি খায় এমন এসিড বানান, গাছ ফটোসিনথেসিস করে গ্লুকোজ বানায়, সে গ্লুকোজ দিয়ে সে এমন এসিড বানায়, সে এমন এসিড দিয়ে গাছ প্রোটিন বানায়, সে প্রোটিন ডালের মধ্যে জমা করে রাখে, সেই ডাল আপনি খায়া আপনি হজম করে আবার এমন এসিড বানায় আপনার নিজস্ব প্রোটিন বানান, বলুন তো ভালো লাগে তো ওই অর্থে চিন্তা করলে গাছ মুরগি খাওয়ার কাজটা এক জায়গায় দাঁড়িয়ে করে, বলুন তো ভালো, আপনি ফ্যাট খান আপনি ঘি খান আপনি মাখন খান আপনি দুধ খান, যদি আমি বলি গাছ ওইগুলি খায় না তবে আপনি ফ্যাট খেয়ে পান ফ্যাটিয়েছেন ভেতর, আর গাছ যে এক জায়গায় দাঁড়িয়ে পাতার মধ্যে আলহামদুলিল্লাহ পাতার মধ্যে আল্লাহ পাক একটি নিয়ামত দিয়েছেন, সমস্ত সৃষ্টির রিজিকের ব্যবস্থা পাতার মধ্যে একটা খাদ্যের ফ্যাক্টরি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সৃষ্ট জীবের খাদ্যের ফ্যাক্টরি গাছের পাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে মাটি থেকে পানি নিয়ে সূর্যের মধ্যে যে বার্নিং হয় সূর্যের মধ্যে কি হয় হাইড্রোজেন পুড়ে হিলিয়াম হয়, হাইড্রোজেন পুড়ে প্রতি সেকেন্ডে 60 কোটি টন, কত প্রতি সেকেন্ডে 60 কোটি টন, হিলিয়াম পুড়ে হাইড্রোজেন পুড়ে হিলিয়ামে পরিণত হয় সূর্যের ভিতরে প্রতিনিয়ত এই ফিউশন প্রক্রিয়া চলতে থাকে,
আর এর ফলে 40 লক্ষ টন আলু এবং তা উৎপন্ন হয় 1 সেকেন্ডেরই সব কিন্তু 1 সেকেন্ডে সূর্যের যা হয় তার মধ্যে 40 লক্ষ টন হচ্ছে আলু এবং তা এবং ভাগির মোর বলা উচিত পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত মানুষ যত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করেছে জীবাশ্ম জ্বালানি বুঝে তো গাড়ির তেল পেট্রোল বাকাবাড়ির তেল পেট্রোল ইঞ্জিনের তেল পেট্রোল বিভিন্ন ইন্ডাস্ট্রির তেল পেট্রোল যত কিছু পুরানো হয় ইটের ভাটার যত কিছু পুরানো হয় যত জীবাশ্ম জ্বালানি মানুষ ব্যবহার করেছে কোল হোক পেট্রোলিয়াম হোক গ্যাস হোক গ্যাসোলিন হোক ক্রুড অয়েল হোক এর 1 সেকেন্ডে যে পরিমাণ রিলিজ হয় সূর্য থেকে পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত ততটুকু সমস্ত মানব সভ্যতা ব্যবহার করতে পারে নাই বল সুবহানাল্লাহ এত বিশাল সূর্যের ভিতরে তাপমাত্রা আল্লাহ পাক দেখে দিয়েছেন প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের ভিতরে তাপমাত্রা বল সুবহানাল্লাহ আকাশে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের ভিতরে বিশাল আগুনের স্ফুলিঙ্গ দিয়ে তাকে নিয়ন্ত্রণ করেছে আপনার আমার কোন ক্ষমতা আছে সূর্যের পেরিফেরিতে বর্ডারে তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীতে আসে মাত্র 33, 34, 35, 36 শীতকালে একটু কম 13, 14, 15, 20 আপনি চিন্তা করেন এতটুকু দূরত্বর ব্যাপার যদি না থাকতো সূর্য যেখানে আছে এখান থেকে যদি এক মানে 10 কিলোমিটারও আরো কাছে থাকতো পৃথিবীর বায়ুমণ্ডল পুড়ে যেত গাছপালা পুড়ে যেত চামড়ায় ক্যান্সার হতো যদি আর একটু দূরে চলে যেত পৃথিবীর সব পানি বরফ হয়ে যেত আল্লাহ কয় ভাবে আপনাকে দিয়েছে সুযোগ চিন্তা করলে রাত দিন শুধু আল্লাহ অনুগ্রহ আর অনুগ্রহ আর অনুগ্রহ এমনি আল্লাহ কয় ওয়াই তাউদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আমার নিয়ামত তুমি শেষ করতে পারবা না তাহলে দেখেন সূর্যের এই একটা মেকানিজম দিয়ে আল্লাহ তাআলা আলিম যেভাবে খাওয়ার ব্যবস্থা করে একটা উপমা সারা পৃথিবীর রিজিক সূর্যের ভিতরে তারপরে তাপমাত্রা পৃথিবীতে কিভাবে আনে বায়ুমন্ডলের কত স্তর সৃষ্টি করলো কোথায় আউটোস্ফিয়ার কোথায় ট্রপোস্ফিয়ার কোথায় ট্রপোপস কোথায় আইনোস্ফিয়ার কোথায় ওজোন লেয়ার এই লেয়ার দিয়ে সূর্যের অতি বেগুনি রশ্মিগুলিকে শুষে নিয়ে আপনার পৃথিবীর এনিমেলের জন্য গাছের জন্য যতটুকু সহনীয় টলারেবল ক্যাপাসিটির মধ্যে আছে সহ্য করা যাবে এতটুকু থেকে থেকে পৃথিবীতে এনে আপনার আমার রিজিকের ব্যবস্থা করে সেই রকম লাগে বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় সূর্যের মধ্যে ভয়াবহ অতি বেগুনি রশ্মি নাম শুনছেন আলট্রা ভায়োলেট রে আলট্রা ভায়োলেট রে অতি বেগুনি রশ্মি এটা যদি গায়ে লাগে চামড়ায় স্কিন ক্যান্সার হবে গায়ে যদি লাগে স্কিন ক্যান্সার হবে আল্লাহ পাক ওজন লেয়ার দিয়ে ওই অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয় যাতে বান্দাদের গায়ে ওজনের রশ্মি সূর্যের অতি বেগুনি রশ্মি আইসা দাম দাম এই মেরে চামড়ার মধ্যে যাতে ক্যান্সার না করতে পারে বলুন সুবহানাল্লাহ আর শুধু কি তাই এই সূর্য আপনি তো দেখেন একটা সূর্য আপনি গ্রহ কয়টা এতটুকু লিমিটে জ্ঞান দিয়ে চিন্তা করলে হবে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সি ছায়াপথ এটার মধ্যে যে 10,000 কোটি নক্ষত্র আছে এর এক একটা যে সূর্যের যে 10 লাখ গুণ ঔজ্জ্বল্য পাওয়ার আছে তার ক্ষমতা আমাদের নাই একটা গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি নক্ষত্র এরকম 100,000 কোটি গ্যালাক্সির সন্ধান বিজ্ঞানীরা ইতিমধ্যে পেয়েছে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলে ওয়া ইয়াখলুকু মা লা তাআলামুন তোমার রব কত কিছু সৃষ্টি করেন তুমি জানো না বিজ্ঞানীরা এবং এই মর্মে কনক্লুশনে এসেছে যে মাত্র আমি লাইট আলো একবার দেখি কতবার আলো একবার দেখি বাকি 99 বার দেখি না আমি অন্ধ সৃষ্ট জীবের মাত্র 1 থেকে 3 বার দেখি বাকিটা আমার অদৃশ্য জগতে আমি অন্ধ কারণ 380 ন্যানোমিটারের নিচে আর 760 ন্যানোমিটারের উপরে এই রেঞ্জের মধ্যে সূর্যের যে এগুলি আছে ফোটনগুলি আছে আলোক কণিকাগুলি আছে এগুলি আপনার আমার এই জীবনে দেখা সম্ভব নয় এক্সরে আল্ট্রাসাউন্ড তারপরে অতি বেগুনি রশ্মি এগুলি দেখার যোগ্যতা আমার হবে না দেখে বিশ্বাস করি আরো কত কিছু বিশ্বাস করি ভাইরাস দেখছি জীবনে ব্যাকটেরিয়া দেখছি
শ্বাস দিলে শ্বাস নেওয়ার সময় নাক দিয়ে কত ব্যাকটেরিয়া ঢুকে আমি জানি, ভাইরাস ঢুকে আমি জানি, ফাঙ্গাস ঢুকে আমি জানি, ফুলের করার জন্য ঢুকে আমি জানি, সেগুলি আবার প্রসেস করার জন্য, মডিফাই করার জন্য আমাদের ক্ষতি না করতে পারে আমার ভিতরে আলাদা সেরকম ডিফেন্স সিস্টেম ইমিউন সিস্টেম শক্ত করে দিয়েছেন। তোমার নাক দিয়ে বাতা দিয়ে গোলাগুলি ঢুকবে, হ্যাঁ ফিল্টার করার জন্য নাকের ভিতরে নোজ হেয়ার, নাকের ভিতরে নোজ হেয়ার, আবার নোজ হেয়ারের পরে ছোট ছোট হাজার লক্ষ কোটি কোটি সিলিয়া ছোট ছোট চুলের মতো স্ট্রাকচার দিয়ে উইং পাই ব্রঙ্কি ব্রঙ্কি ওই পুরো সীমানা বয়ে দেওয়া হয়েছে, মিউকাস সিক্রেশন বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে নাক যতটুকু পারে নাই বাকি ক্ষুদ্র ক্ষুদ্র তুলিবাড়িগুলি যাতে সিলিয়া দ্বারা অন্য ভিতরের মিউকাস দ্বারা আটকা পড়ে ফ্রেশ বাতাস যাতে লাংসে ঢুকে লাংসটা যাতে কালো না হয়ে যায়, পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই যাতে বলিতে হয় তার ব্যবস্থা আল্লাহ করেছে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাদের ফুসফুস একটা মানবের ফুসফুসের এরিয়া 80 মিটার স্কয়ার এরিয়া কভার করবে, 80 মিটার স্কয়ার একটা লম্বা টেনিস বল খেলার যতটুকু জায়গা 80 মিটার স্কয়ার এরিয়া একটা মানুষের ফুসফুসের জায়গার সীমানা সমান হলো সুবহানাল্লাহ। আপনি এক ফুটা রক্তে 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ লোহিত রক্ত কণিকা, না শুনছেন, লোহিত রক্ত কণিকা থাকে, আর একটা লোহিত রক্ত কণিকায় 30 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে, এক একটা হিমোগ্লোবিন 4টা করে অক্সিজেন মলিকিউল আটকায়, এইভাবে একটা লোহিত রক্ত কণিকা আপনার 120 মিলিয়ন অক্সিজেন আটকাইয়া হার্টে নিয়ে পাম্প করে আপনার বডিতে 10 ট্রিলিয়ন কোষ রয়েছে, প্রত্যেক কোষে অক্সিজেনের জন্য এগারি অপেক্ষা করে আমাকে অক্সিজেন দাও আমাকে অক্সিজেন দাও, শ্বাস নেওয়ার পরে কত বিপদ সাধিত হয়ে যায় আপনার আমার দেহের ভিতরে কেউ জানে না, অথচ লাংস আল্লাহ সৃষ্ট আল্লাহ হুকুম পালন করে, হ্যাঁ আপনি যদি লাংসকে নষ্ট করে গ্লি খায় আল্লাহ দুষ না, আপনি যদি লিভার নষ্ট করে মদ খায় আল্লাহ দুষ না, আপনি যদি গাঞ্জা খাইয়া শরীর নষ্ট করেন ব্রেইন নষ্ট করেন এটা আল্লাহ দোষ না, আপনার বডি সুস্থ রাখার জন্য যে কিডনি প্রায় 2টা কিডনিতে আপনার 20 লক্ষ ছোট ছোট মেশিন দিয়ে ছোট্ট স্ট্রাকচারের ভিতরে 20 লাখ মেশিন এমন ভাবে কেটাইয়া দিয়েছে যে প্রতি 3 মিনিটে আপনার দেহের 6 লিটার রক্ত ফিল্টার করে আপনার রক্তের অ্যামোনিয়া ছড়ায় দেয়, আপনার রক্তের ইউরিয়া ছড়ায় দেয়, আপনার রক্তের ইউরিক অ্যাসিড ছড়ায় দেয়, আপনার রক্তের অতিরিক্ত লবণ ছড়ায় দেয়, এই সবগুলি প্রস্রাবের সাথে বের হয়ে আসে প্রায় 24 ঘন্টায় 180 লিটার পরিমাণ রক্তকে ফিল্টার করে বারবার 6 লিটার ঘুরে যায়, এইভাবে 180 লিটার আবার ঘুর ঘুরে যায় যে রক্ত শরীরের ভিতরে 180 লিটার রক্ত কোথেকে আসলো, এই 6 লিটার রক্ত 24 ঘন্টায় বারবার ঘুরে প্রতি 3 মিনিটে 2 কেজিতে হাজিরা দেওয়ার ব্যবস্থা আছে, আর ইউরিয়া ইউরিয়াতে লবণ বের না করে দিলে যাদের কি কি নাই তারা জানে কত ধানে কত চাল ঠিক না, ডায়ালাইসিস করে করার সময় যাদের কিডনি অটল ডায়ালাইসিস আমাদের অনেক আত্মীয় স্বজন আছে মেডিকেলে কি কষ্ট আর কি পয়সা কি ভোগান্তি যদি কিডনি আল্লাহ দেওয়া কিডনি যদি অটল হয়ে যায় বোঝা যায় কত ধানে কত চাল, যাদের লাংসে ক্যান্সার হয়েছে কত কোটি টাকার লাংস আল্লাহ দিয়েছিল বোঝা যায় যদি দুর্বল হয়ে যায়, যদি কিডনিতে পাথর হয় বোঝা যায় যে আল্লাহ একজন ছিল বুঝি নাই, যদি লিভার কাজ না করে গ্যাস পাম্প করে পেট ফুলে যায় অ্যান্ডোস্কোপি করে করে সারা জীবন শেষ পয়সা করি সব শেষ, আল্লাহ দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হুকুম পালন করে শুধু আমার মনটা আল্লাহ সাথে বিক্রি করে, এইভাবে আপনি পানি খাচ্ছেন পানির সাথে জীবন যায়, ভাত খাচ্ছেন ভাতের সাথে জীবন যায়, যত খাবার খাচ্ছেন রাস্তার খাবার বাড়ির খাবার সব খাবারের সাথে অনেক জীবন প্যাকের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্যাকের মধ্যে একটা এসিডের ব্যবস্থা করেছেন কি নাম হাইড্রোক্লোরিক এসিড, এই যে খাবারই খাই এই হাইড্রোক্লোরিক এসিড খাবারটাকে গোসল করায় দেয়, কি করে হাইড্রোক্লোরিক এসিড খাবারটাকে গোসল করায় দেয়, ফলে প্যাকে ওই শত্রুগুলি আপনার কোনো ক্ষতি করতে পারে না, ভাইরা আমার অবাক কাণ্ড এই হাইড্রোক্লোরিক এসিড স্টোমাককে জ্বালায় দেয় না পুড়ায় দেয় না, কিন্তু যদি ওই এসিড বাইরে অন্য মানুষকে দেন ঠিকই পোড়াবে, কেন পোড়ায় দেয় না, পেটের ভিতরে আবার একটা মিউকাস
একটা পিচ্ছিল জাতীয় পদার্থ দিয়ে চামড়া থেকে ভিতরের চামড়াটাকে ঢেকে রাখার ব্যবস্থা করেছেন। ফলে হাতে তুলে গিয়ে সেই খাবারের যে কোনো দর্শন করবে কিন্তু প্যাটের ওয়ালকে পোড়াবে না, দুমড়াবে না, মুছড়াবে না। হ্যাঁ, মুছড়াবে, পোড়াবে, দুমড়াবে, আলসার করবে, গ্যাস করবে যদি আপনি আপনার আপনি যদি খুঁটি ডেকে এনে থাকেন। আপনি বিড়ি খান, এর কি মানে দুধ? বিড়ি খাওয়ার দুধ কম আছে না বেশি আছে? এটা কি মানুষের জন্য ক্ষতি না ভালো? শুধু নিজের ক্ষতি না, পরিবারের ক্ষতি না, আশপাশের যারা আছে সবারই ক্ষতি, সবারই ক্ষতি। কিন্তু মানুষ কি খাওয়ানো যায়? খাওয়ানো যায় না। লেখা কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরা যাই না। তারপরে চেইন স্মোকার একটার পর একটা খাচ্ছে। ইসলাম সেটাকে নিষিদ্ধ করে যেটা মানুষের ক্ষতি করে। এই অর্থে কিন্তু বিড়ি খাওয়াটাও ওই অর্থে একদম খুব ভালো কাজ না, ঠিক না? যদি আমি হারাম বলছি না কিন্তু যেহেতু অন্যের ক্ষতি নিজের ক্ষতি, এটা হারামের কাছাকাছি আমাদের পরিহার করা উচিত। প্রিয় ভাই আমার, আমি বলছিলাম আল্লাহ আমাকে কিভাবে সুন্দর দেখার জন্য বলি দেওয়া হয়েছে দুই চারটা কথা। যে আপনার চোখ, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ, নাসিকা, চামড়া, এই চামড়া, গায়ের চামড়া, এটার মধ্যে রৌদ্র লাগে না? এই রৌদ্র লাগার পরে যাতে ক্যান্সার না হয়, এই চামড়ার মধ্যে একটা মেলানিন পিগমেন্ট, কি নাম, মেলানিন পিগমেন্ট দিয়ে চামড়ার মধ্যে আল্লাহ সমৃদ্ধ করেছে যে ব্যাকটেরিয়া ভাইরাস বাংলা চামড়ার মধ্যে পড়লেও চামড়ার ক্ষতি করবে না বলে সুবহানাল্লাহ। এবং যারা বেশি কালো, যারা বেশি কালো তারা বেশি লাভবান। বায়োলজিক্যালি যারা বেশি কালো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে সুবহানাল্লাহ। আর যারা বেশি ধলা তাদের কপাল তত মলা, মানে ধলাদের অসুখ বেশি হবে, কালোদের অসুখ বেশি হবে না, আল্লাহ ব্যালেন্স করবে না। কালো ধলা তো আল্লাহ অস্তিত্বের নিদর্শন, আল্লাহ এক্সিস্টেন্স প্রেজেন্সের নিদর্শন। আল্লাহ কেবল কালো বানাইতে পারে, ধলাও বানাইতে পারে, তবে আল্লাহ এই ডিসক্রিমিনেশন কালোকে একদিকটা দিয়ে ওই ধলাদের কষ্টে সমান করে দিয়েছে। এই জন্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা লিল আরাবিয়্যি ফাদলুন আলাল আদমি ওয়ালা লিল আদমি ফাদলুন আলাল আরাবি ওয়ালা লি আবিয়াদা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আবিয়াদা। কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের, আরববাসীর উপর অনারববাসীর, অনারববাসীর উপর আরববাসীর কোন শ্রেষ্ঠত্ব নাই বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল আবু জেহেলি কি গ্যাস দেব? আবুল আহাব দেব? আবু তালেব দেব? আবুল আহাব কি ইচ্ছা করলে গ্যাস কামাই করতে পারতো না? আবুল আহাবের নামে সুরা নাজিল হয়েছে না? আবুল আহাব করার পর না থাকে থাকে কত বছর পাইছে আবুল আহাব নিজেই জানা যে তার নামে সুরা বছর মনে করে কত বছর? 10 বছর। আবুল আহাব 10 বছর পাইছে থাকতেই তার নামে সুরা করা হয় যে তার এবং তার বউয়ের খবর সুরা অর্থটা কি? তার এবং তার স্ত্রীর পরকালে খবর আছে। আবুল আহাব জানতো না, তার বউ জানতো না। দেখেন কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য আবুল আহাবের জন্য খুব সহজ একটা উপায় ছিল। কি আবুল আহাবিন খালি 10 বছরের মধ্যে একবার কইতো যেরকম আমি মুসলমান হয়ে গেলাম, হে নবী আমি কর্ম পড়াও, আমি মুসলমান হয়ে গেলাম, তোমার ধর্ম মানলাম। তাহলে আবু তাব্বাতে না সুরা টিকতো? টিকতো না। তাহলে কোরআন, কোরআন পুরোটা টিকতো? কোরআনের মধ্যে সন্দেহ আসতো কিনা? কোরআনের মধ্যে সন্দেহ আসতো কিনা? যদি তাব্বাতে না সুরা না টিকে সন্দেহ আসতো। কিন্তু দেখেন আল্লাহ যেটা সিল মারে এটা ফাইনাল সিল, এই সিল কপালে সিল এটা ধরে না। আল্লাহ বহু জায়গায় বলছে কোরআনে আমি তাদের বেরি করাইছি, আমি আমি ইমারত বেড়ে দিয়েছি, আমি তাদের অন্ধ করে দিয়েছি, গুহা করে দিয়েছি, বদির করে দিয়েছি। আসলে কিন্তু অন্ধ না, আসলে গুহাও না, আসলে বদিরও না। কেন? ওরা বুঝে না, ওরা শুনবে না, নবী এত আগে করেন না, ওদের পিছনে ঘুরেন না। আপনারা আমি পুলিশ বানায় পাঠাই নাই, জোর জোর জবরদস্তি করার কিছু নাই। যারা স্বেচ্ছা আপনার দাওয়াত মানে মানলো, আলহামদুলিল্লাহ, যারা মানবে না বড়লোক বলে তাদের পিছনে ঘুরবেন না। আপনি জানেন যে ইমামে মাকতুম অন্ধ হওয়ার অন্ধ সাহাবী রসুলের বাড়িতে এসেছিল এবং তাকে দূরত্ব না দিয়ে পুরাই বংশের নেতৃস্থানীয় লিডারদের পিছনে নবী রসুল সাল্লাম দাওয়াত নিয়ে ছুটতেছিল। তারপরে কি বললো? কোন সুরা আসছে? অন্ধ সাহাবীকে গুরুত্ব না দেওয়ার জন্য আবাসা ওয়া তাআলা আনজা আল আমা ওয়া ইউরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতাকাউ যিকরা
আম্মা আমান ইস্তাগনা ফা আনতা লাহু তাসাদদা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা আল্লাহু আকবার মানে কেন নবী অন্ধ লোকটারে গুরুত্ব দিল না আল্লাহ কমপক্ষে গোটা দশে আয়াত নাযিল করেছে সূরা আবাসা সূরা আবাসা শুরুতে তার মানে আপনি যে হেদায়াত শুনবে মক্কা গয়া মানে মক্কায় থাকলে যে আপনি জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই আর ওর সাথে জান্নাতে যাবেন এটা কোনো কথা নাই পৃথিবীর সব জায়গায় কোরআন কাবার কোরআন মদিনার কোরআন মক্কার কোরআন আরালের কোরআন সৌদি কোরআন রাশিয়ার কোরআন পৃথিবীর তাম বিশ্বের যে কোনো জায়গায় চাইনিজ কোরআন সব কোরআনের সব কিছু 100% অবিকৃত একটা মাত্র গ্রন্থই পৃথিবীতে আছে সেটা হচ্ছে আমাদের কাছে সংরক্ষিত পবিত্র কোরআন আল কোরআনুল কারীম কুল সুবহানাল্লাহ বিহামদিহি এত সংরক্ষিত আপনি তাওরাত বলেন মানুষের হাত লাগছে ইঞ্জিল বলেন মানুষের হাত লাগছে টিপিটক বলেন মানুষের লেখাই রামায়ণ বলেন মানুষেরই লেখা কিন্তু কোরআন শরীফ কি মানুষের লেখা কোন জায়গায় আছে যে এটা প্রণেতা হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় বই লিখবো কেমন পর্যন্ত এটা বহাল থাকবে আর নিজের নাম না দিয়ে কেউ কি অন্যের নামে ছাপায় নিজের নাম পাওয়ার জন্য পত্র পুটি দেয় আমার উঠে দাঁড়াই মানে উঁকি দেই আমার ছবিটা টিভিতে দেখা যদিও কোনো ভ্যালু নেই চেষ্টা করি না আমার নামটা পুটি দিয়ে আসুক কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে যদি লেখ জ্ঞানে কি করে পড়া যাবে তো মহামতি পড়া যাবে তো ও কেউ ইতিহাস প্রমাণ করতে পারে দরকার কোন স্কুল করে বাতিলিতে পড়েছে না এবং আল্লাহ তো সাক্ষী দিচ্ছে অমা কুন্তা তাকুলুন কাবলিহি মিন কিতাব হে নবী মুহাম্মদ জেনে রাখো আল্লাহ কিন্তু মোহাম্মদ কয় নাই আমি বলছি আল্লাহ তার নবীকে এত পছন্দ করতেন সুবহানাল্লাহ কোথাও নাম নিয়ে রাখবেন নাই বলুন আলহামদুলিল্লাহ বলছে ইয়া মুসা আমার দিন কা বি আমি নিকে ইয়া মুসা হে বলতো আপ কি আরে তুই কি রে কয় আবে সে আমার তুই কি রে কই না আমার মা তুই কি রে কই না আবার মুসা কয় তোমার হাতে দে মুসা তো ট্রান্সপোজ করা কর কয় কল ইয়া আসওয়া ওয়া তাওয়াক্কালু আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআল উকরা মানে দিকে যদি তোমার হাতে গলি কয় আমার হাতে লাগি কারণ উনি বলেছে একটা হাদিসে বুখারী এবং মুসলিম দুইটাতেই আছে যে হাশরের ময়দানে যারা অজ্ঞান হবে আসরের ময়দানে আল্লাহর হুকুমে যারা অজ্ঞান হবে এবং অজ্ঞান হওয়ার পরে যারা জ্ঞান ফিরে পাবে কে সবাই পাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ফিরে পাওয়ার পরে দেখবে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশ ধরে কাঁপতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধরতে পারেন নাই যে মুসা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বিপিত হয়ে গেছেন নাকি উনি অজ্ঞানী হন নাই এই কথাটা বলতে পারেন নাই এজন্য বলেছে মুসা আলাইহিস সালামকে কোনো ভাবে কাটা করে দিবা দেখবা না কোন অবস্থায় তার ব্যাপারে হাস্যকর কিছু করবা না কোন সুবহান আল্লাহ এবং আপনি জানেন যে মুসা আলাইহিস সালামের উপর কিছু জুলমতন গেছে কোন নবীর উপর যে জুলমতন গেছে আর এখন নবী নবী দেখে মেরে ফেলে নাই নবী দেখে মেরে ফেলে নাই আপনি এক নবীকে কুয়ায় ফেলেছে কুয়ায় কুয়ায় ইন্দ্রা পর্যন্ত ইন্দ্রা পানি কুয়ার মধ্যে নবীকে ফেলেছে এক ছবি পারে না আরেক ছবি আরেক ছবি তিন ছবি দুই ছবি তিন ছবি অনেক ছবি আছে একজন দুইজন তিনজন চারজন মানে মাত্র তাদের কথা শুনে গিয়ে পাশে হেদায়তের বাণী শুনে গিয়ে অর্ধেক বেশি না লুকিয়ে অকৃতজ্ঞ আলেবা ইন্না ইনসান আলা কাফুর বেশিরভাগ মানুষই অকৃতজ্ঞ আমি যে বলতেছিলাম যে আল কোরআন অবিকৃত কেমন ভাবে অবিকৃত একেবারে একেবারে আপনার একটা সোয়াইলের উপরে সিন সোয়াইলের উপরে সিন কিন্তু দুইটা উচ্চারণ করি না একটা উচ্চারণ করি সোয়াইলের উপরে সিন মুসাইতে মুসাইতে মানে মোট সোয়াব এর উপরে ছোট করে সিন লেখা তারপরে তোয়া রা তার মানে আমি উচ্চারণ করি সোয়াব দিয়ে উপরে সিন লেখা এরকম সম্ভবত চার জায়গায় আছে বাস্তবতা বা সিন তা এখানে সোয়াব সিন দুইটা এরকম চারটা জায়গায় সোয়াবের উপরে সিন লেখা
তাহলে 2000 বছর পার হয়েছে, কারণ কি সাহস করলো না যেহেতু এটা দরকার নাই, অতিরিক্ত একটা আরবি অফার কেন রাখবো? এই চিন্তাটা পর্যন্ত কারো মাথায় 2000 বছরে আসে নাই। বলুন সুবহানাল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্তে যান, কেন থাকবে সোয়াবের উপরে সিন? আমার দরকার একটা দুইটা কেন থাকবে যেটা কখনো উচ্চারণ করি না? এবং যদি কেরাতের নিয়ম ধরেন, হাতে সাদা থাকতে পারে, দেখবেন আপনি 40টা জায়গার মধ্যে, কোরআন শরীফের 40টা জায়গার মধ্যে 4 জায়গায় এই সোয়াবের উপরে সিন বসানো। আর যে নিয়ম দ্বারা এটা মানে কেরাতের মাত্রা দিয়ে বোঝায়, বাকি আরো 36 জায়গায় এই নিয়মটা থাকে না, মানে বাস্তব কিন্তু নাই। একটা বাস্তবে আছে সোয়াবের উপরে সিন, আর একটা বাস্তবে নাই। তাহলে 36 জায়গায় যে নিয়মটা মানে না, অন্য 4 জায়গায় থেকে অতিরিক্ত আরবি অক্ষর বসানো। কোনো মানুষ, কোনো হাফেজ, কোনো প্রকাশক, কোনো গ্রন্থকারী, কোনো লেখক এটা যদি উল্টায় দিত, উঠায় দিত, কেউ প্রশ্ন করতো না, চ্যালেঞ্জ করতো না। কিন্তু এতটুকু সামান্যতম পরিবর্তন, যেটা আনলে কোরআনের কোনো অর্থের পরিবর্তন হবে না, এতটুকু দুঃসাহস কোনো মানবীয়, যারা বিলিভার, যারা ডিসবিলিভার, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা ইহুদি, তাদের চক্রান্তে ষড়যন্ত্রে কোনো না কোনো ভাবে কারো দুঃসাহস হয় নাই। আমার লাগবে একটা একটা সহায় নেই না কেন? এতটুকু পরিবর্তন কোরআন শরীফে আসে নাই। বল সুবহানাল্লাহ, কারণ আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনটা নাযিল করছি আমি, আর কিয়ামত পর্যন্ত রক্ষা করব কে? আমি আল্লাহ। হতে পারে না আল্লাহ কিভাবে রক্ষা করবে? আল্লাহ আছে, আল্লাহ কি আমাদের আশপাশে আছে? আসলে আল্লাহ কোথায় আছে বলেন তো? একদম আসলে আল্লাহ সুরত, আল্লাহ যে বাস্তব অস্তিত্ব, কোথায় আছে আল্লাহ? তোমার ঘাড়ের রগের চেয়েও কাছে আমি, সুবহানাল্লাহ, আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আল্লাহ। বলে সুবহানাল্লাহ, বলতে পারেন কিভাবে? আল্লাহ বলে তোমার অন্তরে কি জাগে ভালো মন্দ আমি জানি, অন্তরে কলবের খবর আমি জানি, এবং কল যদি খারাপ চিন্তা করে, এ দুই কাদের ফেরেশতা কলবের খবর জানবে? দুই কাদের ফেরেশতা তো আপনি যা করেন এটা জানে, কিন্তু কলবের খবর কি ফেরেশতা জানবে? তাহলে কি চিন্তার হিসাব হবে না? চিন্তার হিসাব হবে কি না? তাহলে চিন্তা দিয়ে যদি কোনো গুণা করেন, এটা ফেরেশতার কেন্দ্রে লিখে এসে আল্লাহ ওই ডানের বা বামের ফেরেশতাকে জানিয়ে দিবে যে এই বান্দা এই চিন্তা দ্বারা এই গুণা করেছে, তুমি এটা লেখো। বলে সুবহানাল্লাহ, হ্যাঁ, কারণ আল্লাহ সে বেশি কি ফেরেশতা জানে? তাহলে ডান কালে বাম কালে ফেরেশতা আছে বিশ্বাস আছে? বলতে পারেন দেখি না, তো দেখিয়ে তো কাজ করতে পারবেন না, দেখিয়ে তো মা মিলা করবো না, দেখিয়ে তো মসজিদ ছাড়বো না, ফেরেশতা দেখিয়ে তো বৃষ্টি কুটা হারাই দিব, জঙ্গলে চলে যাবো, সেন্টার করে কাজ বোখালি। যদি সেই ধানের ফেরেশতা ভালো লাগে দেখি, আর খান খান দেখো তো ওরা আল্লাহ গরিব হয় কথাই নাই, ভয়াবহ মূর্তি ফেরেশতা দেখলে বলে যে শুকায় যাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে জিব্রাইলকে সশরীরে পাঠানো হতো না, কিভাবে পাঠাইতো? মানুষের কাছে, পাগলের মতো চেহারা, কুষ্ঠ কুষ্ঠ চেহারা, সুন্দর চেহারা, পরিপাটি চেহারা, দিহিয়া কালবি একদম ভালো সাহাবীর আদর্শের চেহারা নিয়ে আসতো বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে। কেন? কারণ নবী যদি
জিব্রাইলের আসল সুরতে দেখে ভয় পেয়ে যেতে পারে। তবু জিব্রাইল একবার বলছে যে আপনি আসলে আসল চেহারা কেমন, আমার দেখা দুঃস্বপ্ন। তো বলে আল্লাহর অনুমতি রাখে, আল্লাহর অনুমতি দিল দেখাও। ফেরেশতা সুবহানাল্লাহ আল্লাহু আকবার পূর্ব দিগন্তে আকাশে তার পাখাগুলি ছড়া দিয়ে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং মানে পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকলো, এইভাবে ঝুলে থাকলো। আল্লাহ রসুল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকিয়ে জিব্রাইলের দিকে তাকিয়ে দেখে আসমান জমিনে কোনো জায়গা নাই, শুধু জিব্রাইলের পাখা ছাড়া কোনো জায়গা আসমান জমিনে নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে ডানের আওয়াজে বলছে ওনা আল্লাহ কমান্ড মানতে বাধ্য, আর আমরা হচ্ছি মানতেও পারি নাও মানতে পারি। ফেরেশতারা আল্লাহর হুকুম মানতে বাধ্য, গাছপালা আল্লাহর হুকুম মানতে বাধ্য, সমস্ত সৃষ্টি আল্লাহর হুকুম মানতে বাধ্য, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু কিন্তু আপনার আমার খেয়ালের জন্য আল্লাহ দিয়েছে। বলে সুবহানাল্লাহ। বলতে পারেন অন্যান্য গ্রহ নক্ষত্র অন্যান্য গ্যালাক্সি যা কথা আছে যা দেখছি বা যা দেখি না সব কিছু যে পজিশনে যে যে জায়গায় যে আছে ওই জায়গায় যদি না থাকে পৃথিবীর অবস্থান এইভাবে স্থিতিশীল থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্য আল্লাহ যে ব্যবস্থাপনা আর ফেরেশতাদের কত জায়গায় দিয়ে আপনাকে আমাকে সাহায্য করে তা তো কোনো কুল কিনারাই নাই। এই বায়ু প্রবাহ বাতা যদি না দেয় ফুলের পরাগায়ন হবে, বাতা যদি না দেয় ফল হবে না ফুল হবে না, বিশ্বাস করতে পারে? বাতার দ্বারা পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের রেণু দেওয়া পড়ে, এরপরে বীজি হয় এবং ফল হয়। বলে সুবহানাল্লাহ। ঝড় বৃষ্টি যত হয় তত বেশি ফল ফুটে ফুটে পরাগায়ন হয় এবং ফল ফুল বেশি হবে। বলে সুবহানাল্লাহ। আর সাগরে জলোচ্ছ্বাস যদি হয় জলোচ্ছ্বাস যদি হয় তাই টর্নেডো যদি হয় সাইক্লোন যদি হয় নিম্নচাপ যদি হয় ডিপ্রেশন যদি হয় তাহলে বাতাস যে ঘুরে পানিকে নিয়ে নিয়ে বাতাস যে ঘুরে পানিকে নিয়ে নিয়ে ঘুরতে 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 সাগরের উপর দিয়ে ঘুরতে 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 এত বেশি প্রবল পানি আর বাতাসের মধ্যে মিশ্রণ ঘটায় যাতে বাতাসের অনেক অক্সিজেন সাগরের পানিতে মিশে যায় আর সাগরে বসবাসকারী বিশাল বিশাল প্রাণীগুলি যাতে অক্সিজেনের অভাবে মারা না যায়। বলে সুবহানাল্লাহ। সাগরের লবণ 35 ভাগ অথবা 35 ভাগ লবণ বৃষ্টির পানি কি অবস্থা লবণ? তাহলে সাগরের পানি থেকে কি বৃষ্টিতে আসে না? জাল দিছে কেনা? মেঘ বানানোর কৌশল আকাশে নিয়ে যে কিভাবে হয় আল্লাহু আকবার। এখানেও ব্যাকটেরিয়া ধুলাবালি ব্যাকটেরিয়া আর ধুলাবালি মিলে একটা স্তর আছে আকাশে যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি, ওই 0 ডিগ্রি তাপে এই পানির ভেপারগুলিতে জমা হয়ে একটা 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 আল্লাহর ফেরেশতারা রসিয়ে করে, কারণ বায়ু প্রবাহের জন্য আল্লাহ ফেরেশতা গেছে, বৃষ্টি বাদলের জন্য ফেরেশতা গেছে, জড়জন্তুর জন্য ফেরেশতা গেছে, মৌতের জন্য ফেরেশতা গেছে, হায়াতের জন্য ফেরেশতা গেছে, রুহু দেওয়ার জন্য ফেরেশতা গেছে, রূহ উঠায় নেওয়ার জন্য ফেরেশতা গেছে, কাজকর্ম রেকর্ড করার জন্য ফেরেশতা গেছে, কবরে সওয়াল জবাবের জন্য ফেরেশতা গেছে, দুদকের প্রহরী ফেরেশতা গেছে, জান্নাতের প্রহরী ফেরেশতা গেছে, আল্লাহ ফেরেশতাদের দ্বারা বিশাল বিশাল কাজের আঞ্জাম দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্নের উত্তর কোরআন শরীফে নাই। সম্রাজ্ঞী বিলকিস নাম শুনছেন তো? সাবার রানী কিভাবে তার সিংহাসন বাদশাহ সুলাইমান উঠায়া নিল? সুবহানাল্লাহ। এত সুন্দর সিংহাসন অতীতের কেউ ছিল না, ভবিষ্যতের কেউ আছে কিনা জানি না, এত বড় সিংহাসন এত শান সৌগত সিংহাসন এইটা বিলকিসের দরবার থেকে উঠায় নেওয়া সহজ কাজ? 1500 মাইল দূরে সুলাইমানের রাজধানী আর এর 1500 মাইল দূরে হচ্ছে বিলকিস, ওইখান থেকে তার প্রাসাদ নিয়ে আসতে হবে,
বিলকিসকে না জানায়া তাও বিলকিসকে না জানায়া তো বলল যে কে এনে দিবা উনি তো জানেন যে অনেক ক্ষমতা দিকে ছিল বাতাস অন্যান্য সৃষ্টি করে তাদের উপর দখল ছিল কথা বুঝতো ভাষা বুঝতো আর যদি একজন নবীর যদি কথা না বুঝতো এমন নবী যদি না থাকতো যে পিঁপড়ায় কথা বুঝতে পারে তাহলে আজও আমরা অন্ধকারে থাকতাম যে আরো পিঁপড়ার কোনো উপকার আসবে না পিঁপড়ার সাথে কথা বলেছে পাখির সাথে কথা বলেছে এবং আপনি জানেন যে পাখি দিয়েই তো যাত্রা শুরু যখন হুট হুট নাই পাখি দিয়ে সব এসে গেছে এই হুট করে কয়েক জানি না কয় ও তো আর থাকা কথা তোমাদের বলে জানে না বলে জানে খবরদার আমার কথা শুনে নাই আমি কিন্তু হুজুরকে শাস্তি দিব বলে যে হুজুর যদি কারণ দর্শাতে পারে বলে কারণ দর্শাতে দেখা যাবে হুজুর যদি খবর দিছে যে আমি এমন জায়গায় গেছিলাম দেখলাম যে তারা মূর্তি পূজা করে তারা আগুনের পূজা করে তারা সূর্যের পূজা করে আপনার কবান পানে না আপনার দাওয়াতি কোথায় হয়ে যায় পাখি এসে বলতেছে কাকে সুলাইমান নবীকে বলতেছে যে একটা এলাকা আছে আপনার দাওয়াত পৌঁছায় নাই আপনি বলতে পারেন পাখির এই ক্ষমতা আছে আরে বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন ঘরে বসে উনাকে উনার তেলাওয়াত শুনে জিনেরা যে ঘরের উপর দাঁড়ায় গেছে জানেন তো সূরা জিন আছে না সূরা জিনে যতটুকু জিনের ব্যাপারে কথা আছে এর বেশি আর বিশ্বাস করেন না যে কারো জিনের ধরছে জিনে এসে বাংলা দিয়ে কথা বলেছে জিনে মিষ্টি খেয়ে বলতেছে হাত লম্বা এগুলো কুফরি এগুলোর কোনো ভিত্তি নাই জিনে এত এত অভাব যে আপনার মুখ দিয়ে খাওয়া লাগবে জিনের পান চোরি খায় নাম জিনের পান চোরি খায় জিনে মিষ্টি খায় একটা হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল বলছে জিনেরা যা খায় তার মধ্যে একটা হচ্ছে হাকি হার তাও কিসের হার সেটা বলে নাই আমার মনে হয় আমার গবেষণায় আমার চিন্তায় পৃথিবীতে এত পাখি এত পাক পাখালি ওরা মরে না পাখি মরে না পাখির হাতি কোথায় যায় হয়তো আমরা জিনেরা খাই আল্লাহ আল্লাহ ভালো জানে তো পাখির হাতি হয়তো তারা খায় আর গোবর খায় জিনেরা কি খায় গোবর তাহলে আপনার বাড়িতে তুলা রাশি সিম্প রাশি বান্দর রাশি ওদের পাঁচ ছয় খাইতে হলে তবে জিনে পাঁচ করে খাবে না নিশ্চয় খাবে না জিনে এইভাবে আসর করবে না জিনের একটা রিদম আছে একটা সিস্টেম আছে কিছু জিন সুলাইমান অবাধ্য হওয়ার কারণে সাগরের তলদেশে বন্দী করছে আর একটা রেওয়ায়েত আছে এখনো তারা সাগরের তলদেশে বন্দী এবং জিনে দিয়ে সুলাইমান নবী অনেক কাজ করেছে পাথর টানাইছে ইট টানাইছে বালি গাঙ্গাইছে দূর দূরান্ত থেকে পাথর এনে মসজিদ বানানোতে সহায়তা করেছে বলে সুবহানাল্লাহ রাখছে আর পিঁপড়ার দরবারে যায় এত পিঁপড়ার সাথে কথা বলতে জানে পিঁপড়া রয়েছে গেছে কি করে বা পিঁপড়া ওয়ার্নিং দিছে হে সুলাইমানের বাণী আসছে তোরা কেউ পায়ে পিষ্ট হয়ে মর না আমি কিন্তু তোমার দায়িত্বশীল আমি তোমাদেরকে জানা দিচ্ছি আল্লাহ যাতে আমাদের না ধরে আমি আমার দাস চিল্লাইতেছে হে পিঁপড়া ভাইরা হে পিঁপড়া ভাইরা সুলাইমানের বাহিনী এখানে আসতেছে তোমরা কেউ তাদের পদতলে পিষ্ট হয়ে মর না তোমরা যা যার আশ্রয় চলে যাও নিরাপদ আশ্রয় চলে যাও পিঁপড়া ঘোষণা দিলছে সুলাইমান দরবার হয়ে গেল কি ব্যাপার পিঁপড়া তাদের কি কোনো সমাজ সোসাইটি আছে উনি জানলো কথা বলল যে পিঁপড়া একজনের কমান্ডে আরেকজন আরেকজনের কমান্ডে 40,000 আরেকজনের কমান্ডে 40,000 এইভাবে পিঁপড়ার মধ্যে যে কমিউনিটি সোসাইটি সমাজ সব কিছু আছে এবং তারা পরে পরে আল্লাহ হুকুম তালিম করে পিঁপড়ায় গর্ত করার মাধ্যমে এই গর্ত দিয়ে বাতাস ঢুকে এই বাতাস থেকে অক্সিজেন নিয়ে গাছের শিকড়গুলি অক্সিজেন পায়া রেসপিরেশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে সেই শক্তি দিয়ে মাটি থেকে মিনারেল নিউট্রিয়েন্টস দিয়ে গাছটা নিজের খাবার বানায় ফুল ফল বানায় সেইগুলি আদম সন্তান খায় আছে বলুন সুবহানাল্লাহ সো কাকে কোন দায়িত্বে নিয়োজিত করতে আপনি আমি বলে জানি না মৌমাছিকে দিয়ে পর্যন্ত আল্লাহ বলে আলামি অনেক সাহাবাদের হজরতে আসেম আনসারি তাকে যখন কতল করা হলো অঙ্গহানি করার জন্য 100 মক্কার বিরোধী তলোয়ার নিয়ে এক পাহাড়ের উপর রওনা দিল যে তার খবর পাইছে আসেম আনসারিকে ওখানে মেরে ফেলা হয়েছে মানে অবৈধভাবে মেরে ফেলা হয়েছে তার দেহ হাত-পা কাটবে হাত-পা কাটার জন্য 100 রওনা দিছে ইতিমধ্যে তারা যায় ভয় পেয়ে গেছে দেখে এই পাহাড়ের উপরে বিশাল এলাকা জুড়ে এত মৌমাছির ঝাঁক আল্লাহু আকবার এই মৌমাছির ঝাঁক দেখে ওরা ভীত হয়ে ফিরে আসে এবং ওই আসেমের দেহকে মৌমাছির ছায়া দিয়ে আল্লাহুল আলামিন এই প্রোটেকশন দিয়েছে বলে সুবহানাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন কোরআন শরীফ তেলাওয়াত করে ঘরে বসে জিনেরা থেমে গেল আর বলল আশ্চর্যজনক কোরআন এটা মানুষের রচিত হতে পারে না
It is amazing Quran, surprising Quran. Emon Bani, Emon Utanke Sahito, Emon Abi, Emon Sohi Abi, Emon Sohi Nidam, Emon Wada, Emon Nikut Bani. It is a man of God, Holy Bana, Tolo Amra, a quarter of one Iman in the table to Hamadam. General Iman answered, Dara Akala for a. It is the Mamasa of a Janet night. After Hadisi Ami Pachi, Mamasa of a game information of his head, Mamasa of a body at a glass, Bulls to Hanallah. At that glass, no big Janai, after going for a general time of the way I said, after Kalas of the Bulls to Hanallah. Put the glass as I did by Baba. মদিনায় যখন নিম্ন খুতবা দিলেন আপনি ঘরে শুনে থাকবেন যে একটা খাজুরের ডালায় খুঁটিতে ভর দিয়ে খুতবা দিলেন যতদিন মিম্বর হয় নাই যখন মিম্বর বানানো হলো প্রথম দিন উনি ওই খুঁটিতে ভর না দিয়ে মিম্বরে উনি খুতবা দেওয়া শুরু করলেন সহি হাদিসে বর্ণিত ওই খেজুর গাছের খুঁটিটি ছোট্ট বাচ্চার মতো আওমাও করে আবেগে কাঁদা চিল্লায়া চিৎকার দিয়ে কান্না শুরু করেছিল বলে সুবহানাল্লাহ রাম্মি মানসুল সাল্লাম ওই মিম্বর থেকে নেমে আসতে বাধ্য হয়েছে এই খেজুরের ডালাকে বুকের সাথে মিলে আদর করেছে বলে সুবহানাল্লাহ তারপরে বলেছে তোমার কি হয়েছে বলে যে আমার আমার আক্ষেপ যে আমি এখন থেকে আপনার টাচ পাবো না আপনার হাতে স্পর্শ পাবো না আর আপনার আমি বাণী শুনতে পারবো না বলে তুমি কি চাও তোমার বললো যে আমি 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 আপনার কাছে থাকতে বলে তুমি কি আমার সাথে দেখা করতে চাইলে তুমি একটা কাজ করো তোমাকে আমি কবর দিয়ে দেবো তোমার সাথে পরকাল দেখা হবে এইভাবে নানা কথা বলে তাকে আদর করে করে ঠান্ডা করলেন তারপরে তার কান্না থেমেছে বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবার বাড়িতে যা দেখে একটা উটকে না খাওয়া পরিশ্রম করে যেগুলোকে হাড় দু শুকায় গেছে জিজ্ঞেস করলেন নিজের ভাইকে বললো মো দেখো বলে যে পশুর ব্যাপারে তোমরা তোমার রবকে ভয় করো পশুর ব্যাপারে রবকে ভয় করো কারণ যতদিন সে সুস্থ আছে তুমি মালটা সমস্যা নাই আলট্রাসাউন্ড সমস্যা নাই সে যখন বুড়া হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তাকে জড়াই করে খেয়ে ফেলো বলে সুবহানাল্লাহ বলে পশুর ব্যাপারেও জবাব কি করতে হবে পশুর জন্য ভালোবাসা থাকে তুমি প্রয়োজনে জান্নাতে যেতে পারো পশুর প্রতি দুর্ব্যবহারের জন্য তুমি জান্নাতে যেতে পারো বলে সুবহানাল্লাহ একজন সাহাবী আপনারা জানেন যে একটা কুকুরকে পানি খাওয়া তার জীবনে গুনাহ মাফ হয়েছে বলে সুবহানাল্লাহ কতজন লোকে কষায় কুকুরের জিহ্বা বের করে দিয়েছিল সাহাবী যাচ্ছিল ওই দিকে দেখলো যে উনি কুকুরটা জিহ্বা বের করে দিচ্ছে মনে হয় মারা যাবে উনি পাশে কুয়া পেলেন কিভাবে পানি উঠালেন বালতি ছিল না সাহাবী নিজে নেমে মুজা খুলে মুজার মধ্যে পানি দিয়ে মুখে ভরে উঠে আইসা কুকুরের জিহ্বায় এই জিহ্বে দিয়েছে কুকুরের জিহ্বায় পানি পড়েছে কুকুর শান্ত হয়ে কুকুর হয়তো তার জন্য দোয়া করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কুকুরের দোয়ার কারণে আল্লাহ পাক তার জীবনে সব গুনাহটা মাফ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ সেই কুরআনের বাহক ধারক যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুরআন যে আজও আমাদের ঘরে আছে অবিকৃত মানে বিন বাইনি আলাইহি ওয়ালা খালফিহি তানজিল মিন হাকিমিন হামিদ ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে কোনো দিক দিয়ে এই কুরআনে কোনো কিছু বাতিল ঢুকবে না বিন্দা ঢুকবে না কারণ আমি ইনডাইরেক্টলি কুরআনের সংগ্রহ আল্লাহ বলে আপালায় তাকা পারুনা কুরআন আরে বাবা তুমি ইংলিশ নিয়ে গবেষণা করো পদার্থবিজ্ঞান গবেষণা করো কেমিস্ট্রি গবেষণা করো তুমি নোবেল প্রাইজ পাও বায়োলজিক্যাল সায়েন্স গবেষণা করো তুমি কি কোরআন নিয়ে একটু গবেষণা করো না আপালায় তাকা পারুনা কুরআন ওয়ালাউ কানা মিন ইন্দি গায়রিল্লাহি লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা যদি এটা আল্লাহ তাআলা অন্য কোন গায়রুল্লাহর কাছ থেকে আসতো তাহলে পুরনা কোনো ভাবে পুরনা কোনো জায়গায় বর্ণনা বসলে উল্টা পাল্টা থাকতো দেরি থাকতো দেরি থাকতো আপনি দেখেন তাওরাতে ইঞ্জিলে এখন যে বাংলায় পাওয়া যায় আমি দুই একটা পড়ে দেখছি আর কি অবাক হবে বৈপরীত্য আছে বৈপরীত্য বুঝেন এক জায়গায় বলতেছে সূর্যের নিজের আলো আছে চাঁদের নাই এই বই আরেক জায়গায় বলতেছে চাঁদেরও নিজের আলো আছে সূর্যেরও নিজের আলো আছে
আপনারা শরীরে যত জায়গায় পাবেন বলছে ওয়াসামসা সিরাজা ওয়াল কামারা নূরা অথবা ওয়াসামসা দিয়া ওয়াল কামারা মুনিরা অর্থাৎ সূর্য আলো দেয় চাঁদ আলো নেয় সূর্য আলো প্রদান করে চাঁদ আলোকিত হয় বই পরিচিত নাই আপনি অনেক জায়গায় পাবেন মাটি থেকে পানি বানাইছে মাটি থেকে মানুষ বানাইছে এক জায়গায় হয়তো পাবেন মাটি দিয়ে মানুষ বানাইছে আরেকে পাবেন মাটির সারাংশ দিয়ে মানুষ বানাইছে আরেকে পাবেন পুরা মাটি দিয়ে মানুষ বানাইছে আরেকে পাবেন পানি কাদা মাটি দিয়ে মানুষ বানাইছে মানে একটা কথাই বিভিন্ন ভাবে যত ভাবে বলা দরকার তত ভাবে বলে এক একটা বিষয়কে এত সুস্পষ্ট করতে করে চলবে যে কোন ব্যাপারে কোন কন্ট্রাডিকশন দ্বন্দ্ব অনিহা সংশয় দ্বিধা থাকবে না যদি আপনি কোরআন থেকে ওই জ্ঞানটা নেন বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনি কোরআন শরীফের একটা চ্যাপ্টার পড়বেন একটা সূরা পড়বেন সামারি পেয়ে যাবেন আল্লাহ কি বলতে চায় টোটাল জিনিসে ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই আল্লাহ কি বলতে চায় একটা পৃষ্ঠা পড়লেও আপনি দুনিয়াবি আকবরের হাসনের মিজানের সিরাকে অনেক কিছু আপনি মর্ম পেয়ে যাবেন একটা সূরা পড়ার মাধ্যমে একটা আয়াত পড়ার মাধ্যমে এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় এত চ্যালেঞ্জ আসছে যদি খ্রিস্টানদের দৃষ্টতা থাকতো ইহুদিদের দৃষ্টতা থাকতো সাহস থাকতো পারতো যদি তাহলে কোরআন দিয়ে তো দিলে চীর পার করে হাত দিত ঠিক কিনা কোন অ্যামেন্ডমেন্ট এখন পর্যন্ত কোরআনে নাই কোন সংশোধনী আছে নাই আপনি একটা দেশের সংবিধান সংশোধন হয় না পাঁচতম সাততম নয়তম দশতম পনেরোতম আমাদের সংবিধান পনেরোতম সংশোধনী বোধ হয়ে গেছে এটা পনেরোতম তাহলে কোরআনে কোন সংশোধনী আছে নাই সুবহানাল্লাহ এটা কেন থাকবে কোনদিন হবে কেন জানি না যত জ্ঞান বিজ্ঞান উন্নতি লাভ করবে প্রসার লাভ করবে কোরআনের আয়াতের চর্চা কোরআনের আয়াতের ব্যাখ্যা আরো মানুষের হৃদয়ে গাহি হবে বলে সুবহানাল্লাহ আমি আপনারা যদি বলি যে অমিনা সাজারিল আকদরি নারা সবুজ গাছ থেকে আগুন বানাই সবুজ গাছ থেকে আগুন বানাই তাহলে আপনি কি ব্যাখ্যা দিলেন সায়েন্স না বলে তো ব্যাখ্যা জানা যাবে না বিজ্ঞান ছাড়াও কোরআনের সব আয়াত বোঝা যায় না দেখেন আল্লাহ বলে সবুজ গাছ থেকে আমি আগুন বানাই আমি অনেক হুজুরের দিকে হুজুরের ব্যাখ্যা কি সবুজ গাছে আগুন ধরে না হুজুর রাখার সবুজ গাছ ধরে না লাকড়ি হয় না লাকড়ি হয়ে একটু লাইজা লাইজা আল্লাহ এটা কেছে আসলে আল্লাহ এটা কয় নাই আল্লাহ কাছে গাছ সবুজ এই অবস্থায় আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করি সেটা কি সহজ যারা স্বাভাবিক পড়াশোনা জানে যারাও বলে গাছ শালুক সংশ্লেষণ অর্থাৎ ফটোসিনথেসিস করে আর এর মাধ্যমে বাতাসে ছড়া দেয় অক্সিজেন এই অক্সিজেন না হলে কোনো আগুন জ্বলে না বল সুবহানাল্লাহ আল্লাহ ফিজিশিয়ানরা বলে যে পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু নিজের পক্ষে ঘুরে কিছু নিজের পক্ষের মধ্যে ঘুরে এই জন্য গ্যাস খায় না মায়ের খায় না ডাকা ডাকি লাগে না আগে দিন ডাকা ডাকি লাগবো ইনার ধুকটা দিয়ে আলু ডাকলাম ধাক্কা আরে ডাকা ডাকি আর বিয় ধাক্কা ডাকা ডাকি আর বিয় ধুকটা ধাক্কা ইনার ধুকটা দিয়ে আলু ডাকলাম ধাক্কা ওজা আবার ফুটল মালাকু সফা সফা ওজি আয়মা ইদি জাহান্নাম ইয়মা ইদি এত ডাক্তার ইনসান মাস ইয়মা ইদি এত ডাক্তার ইনসান মানে 100 কিলোমিটার পর্যন্ত নিচে যেতে পারবেন মাটি আর পানি মাটি আর পানি আর আগুন মাটি আর পানি আর আগুন দুজনের আগুন কেনা এটা আল্লাহ ভালো জানে মাটির নিচে কি আছে পানি আছে আগুন আছে না এই আগুনের নাড়া দিলে তো ঘটিত হয় আগুন যখন গোল্লা ধরে উঠে আর পৃথিবীতে এত মানে একদিকে অনেক শক্তিশালী আর একদিকে অনেক দুর্বল কেন একদম কলা গাছের ভেড়ার মতো কলা গাছের ভেড়ার মতো সাতটা কয়টা সাতটা সেভেন মানে ভেড়ার মধ্যে ভাসতেছে মানে প্লেট করে প্লেট টেকটোনিক প্লেট টেকটোনিক সাতটা প্লেটের মধ্যে এক সময় পৃথিবী কিন্তু সাগর একদিকে ছিল আর সবগুলি মহাদেশ একদিকে ছিল সাগর একদিকে ছিল আর সবগুলি মহাদেশ একদিকে ছিল তারপরে কিন্তু আস্তে আস্তে ছোটা শুরু হয়েছে আপনারা জানেন যে আমেরিকা চার হাত
4,000 কোটি বছর আগে ইউরোপ থেকে আলাদা, এর অ্যান্টার্কটিকা আলাদা, তারপর আপনার এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আলাদা হচ্ছে, এখনো দূরে সরে যাচ্ছে, পৃথিবী শুধু শুধু সম্প্রসারিত হচ্ছে। এখন আপনি যদি সব মহাদেশকে একসাথে করেন, দেখবেন বলের মতো খাপে খাপে মিলে যাবে, বলছো আমাদের আপনি। এখন ওরা যে ঘুরতেছে এই ভেড়াদের তো পুকুরে ঘুরে পানির মধ্যে ঘুরে ঘুরতে ঘুরতে ধাক্কা লাগতে পারে না, ধাক্কা লাগলে কোনা ডাকা যেতে পারে না, কোনা নষ্ট হয়ে ডুবে যেতে পারে না। ঠিক এরকম এই প্লেট গুলি যদি ঘুরতে ঘুরতে ধাক্কা খায় তাহলে কেমন, প্লেট গুলি ঘুরতে ঘুরতে একটা ছাড়া একটা বাড়ি খাইলেই কেমন, দুর্বল বাড়ি খেলে পাহাড় হয়ে যায়, আর আরো দুর্বল বাড়ি খেলে ভূমিকম্প হয়। একটা ভূমিকম্প কয়ে জায়গায় না দিতে না, এটি আমাদের একটা ইঙ্গিত, কিন্তু কেয়ামতের আগে দিয়ে অসংখ্য ভূমিকম্প হবে। আর একটা ভূমিকম্প মানে কি, আমি ইউনিভার্সিটি বহু অধ্যাপককে দেখেছি, তারা পরে দিন বলেছে, আমি নিজে সহ, যে বউ কুলাপা নিয়ে হাজির হয়ে গেছে, মাথায় বালিশ নিয়ে আছে, বউ একসাথে মরব। খালি যদি আরেকটা ঢাকা আরো দুটা ঢাকা যদি থাকতো তাহলে তো সবই ঢাকা শহর তো পূজা পাওয়া যেত না, এটা হয়তো ডেক্সি হইতো না হয় ব্ল্যাক্সি হইতো। মানে ঢাকাতে যে যে পাপ হয়, মানে বাইতুল মোকাররম তো আছে, মসজিদ তো আছে, কিন্তু ঢাকাতে যে পাপ আছে, আপনি জানেন যে নেপালে ওই যে একটা ভূমিকম্প হলো বড় ধরনের, মানে একদম চারটা হোটেল পাঁচটা হোটেল ফাইভ স্টার থ্রি স্টার মাটিতে বসায় দিচ্ছে। এর আগে তোমার এই এর আগে একটা হয়েছিল মনে আছে, কি নাম ছিল এটা, সুনামি, ওরে বাবা, শত শত হোটেল রেস্টুরেন্ট মাটিতে বসায় দিচ্ছে, অস্তিত্ব নাই। ঢাকাতে যদি আর একটু না দেয় 70% বিল্ডিং কিন্তু ভেঙে পড়বে। এই জন্য আমাদের আসলে খুবই অনিশ্চিত ভাবে আমরা বাঁচি, যে কোনো মুহূর্তে বোর্ড ঢাকা যেতেছেন বাসে পড়বে, সাবে কেন যেতে পারে, পানি কাছে গর্তে হাত দিচ্ছেন সাবে কেন যেতে পারে, আগুনে পড়তে পারি, মানুষ পেরে যেতে পারে, গুলি খাইতে পারি, বোমা খাইতে পারি, বুলেট খাইতে পারি, লাইফের নিশ্চয়তা দুনিয়াতে মনে হয় নাই। কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, কিতাবের পয়সা ছাড়া আপনার মৌত হবে না। আপনার যদি বুলেট থাকে কেউ রক্ষা করতে পারবে না, যদি বোমা থাকে কেউ রক্ষা করতে পারবে না, যদি সৌদি আরবে মরণ হয় বিমান থেকে নামবেন এয়ারপোর্টে লাভ করবেন, এই বিশ্বাস কিন্তু আমাদের থাকতে হবে। কারণ অমা তাদরি নাফসুন বি আইয়ি আরদিন তামুত, কোন জমিনে মরবা তুমি জানো না, তবে কিতাবের ফয়সালা অনুসারে মরবা, এই একই বিশ্বাস আমাদের থাকতে হবে। এই জন্য আপনি দেখবেন যে সাহাবিরা অনেক সাহাবি ঘর থেকে যারা যুদ্ধে যারা শহীদ হয়েছে, অনেকে অভিযোগ করছে নবীর কাছে যে আজকে যদি না যাইতো আমার স্বামী আমার ছেলে তাহলে তো আমার পরিবারের দুঃসুখ নেমে আসতো না। তখন বাবা উত্তর দিলেন কি, জিবরাইল সাহাবি বললেন যে তুমি জানায় যাও যে এরা যদি ঘরে বসে থাকতো আর ভাই তাদেরকে টানতো তাহলে মৌত অবগাহিত ছিল। কারণ মৌতের জন্য এক গ্রুপ ফেরেশতা তাদের সুশৃঙ্খল ভাবে আপনাকে মৃত্যু ঘটাবে, সুশৃঙ্খল ডিসিপ্লিনারি হয়েতেই আপনার মৃত্যু ঘটবে, আপনাকে আত্মা ছিল না, আত্মা ছিল ছিল না, আত্মাটা দিছে কে, আল্লাহ। কয়দিনের দিন, 120 দিনের দিন আল্লাহর পক্ষ থেকে আত্মা দেওয়া হয়, আর এক খুব সহজ হিসাব, আত্মাটা অমর, আত্মা কি অমর, মরবে না, মরবে কে, আপনার ডেড বডি, আপনি কবরে কোথায় যান, আত্মার কাছে তো সহজ হিসাব আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে আত্মা আসছে কিন্তু, এবং আত্মা ওয়াদা দিয়ে আসছিল যে আমি তোমার রব কিনা, আলাস্তু বি রব্বিকুম, আপনার আমার সকলের আত্মা, আল্লাহকে ওয়াদা দিয়ে আসছে আল্লাহকে রব মেনে নিব। হিন্দুর আত্মা, বৌদ্ধর আত্মা, ইহুদির আত্মা, খ্রিস্টানের আত্মা, সবার আত্মা স্বীকার করে আসছে যে আল্লাহ আপনাকে আমরা রব মেনে নিব, এই কমিটমেন্ট দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আপনার সিরাত ইসলামিক কায়দায় আমি চলবো, এই ওয়াদা নিয়ে কিন্তু পৃথিবীতে আছি। বলতে পারেন আমি তো জানি না, কোরআন শরীফ পড়েন দেখবেন জানবেন যে আপনার আত্মা আমার আত্মা এক সময়ে একসাথে ওয়াদা দিয়ে আসছে যে আমরা আল্লাহ তোমার পৃথিবীতে মানবো, আল্লাহ সেই ভিডিও চিত্র আসরে মাঠে দেখাইবো যে আমরা পৃথিবীতে আত্মা বলে আসার আগে আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদার ভিডিও চিত্র দেখাই আমাদেরকে ওয়াদা দিবে। তো আমার আত্মা আল্লাহর কাছে চলে যাবে, এর পরে মাটিতে বলে বসুক, আমার আত্মা তো ছিল না আমার কাছে, আল্লাহ দয়া করে দিয়েছে, আবার থাকবে না আল্লাহ নিয়ে যাবে, আবার আল্লাহ
ওয়াইদা নুফুসু যুবিতা ওয়াইদা মাউউদাতু সুহিলা বিআইয়ি যামবিন উদিরা আত্মা ছিল না আত্মা দিয়েছি আত্মা থাকবে না আত্মা নিয়ে যাব আবার আত্মাকে আমি তোমার দেহের সাথে জুড়ে দেব বলতে পারে আমাকে অপাবে কোথায় এখন টোলিং এসো কেন তো টোলিং নাম শুনছো তো টোলিং এখন ভেড়া থেকে ভেড়া বানাইছে মহিলা ভেড়া থেকে মহিলা ভেড়া বানাইছে পুরুষ তারা বিজ্ঞানীরা বানাইছে ইঁদুর থেকে ইঁদুর বানাইছে এক এক ইঁদুর কিন্তু এক ইঁদুর মহিলা ইঁদুর থেকে মহিলা ইঁদুর বানাইছে মহিলা ভেড়া থেকে মহিলা ভেড়া বানাইছে মহিলা বান্দর থেকে মহিলা বান্দর বানাইছে কোন করে বলছে এখন বাকি শুধু মানুষ থেকে মানুষ বানাতে পারবে কিনা এই প্রশ্নের সবার কাছে আছে তার মানে খ্রিস্টানদের যে এতদিন অহংকার ছিল ঈসা সাল্লাম আল্লাহ পুত্র নাউজুবিল্লাহ শুধু মা থেকে ছেলে হতে পারে না আল্লাহ কি এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে বলে নাকি আল্লাহ কি জ্ঞান ধার করবো আমাদের কাছে আল্লাহ বানাইছে মাদার থেকে আল্লাহর একটা চ্যালেঞ্জ আমি পিতা মাতা দুজন থেকেও সন্তান বানাতে পারি আবার আমি চাইলে শুধু মাতা থেকেও সন্তান বানাতে পারি আমি চাইলে পিতা মাতা কোনটা ছাড়াই সন্তান বানাতে পারি মানে আদমের বাবার নাম কি করতে পারবো মার নাম কি করতে পারবো হাওয়া বাবার নাম মার নাম জানি না বলতে পারেন আদম হওয়া কে চলে হ্যাঁ একটা তো ইঙ্গিত পাওয়া যায় যে আদমের পাথর থেকে হাওয়াকে বানানো হয়েছে কিন্তু কখনো এই কথা ঠিক না যে আপনার হাত দিয়ে আপনার স্ত্রীকে বানানো হয়েছে নো আপনার হাতি দিয়ে আপনার স্ত্রীর হাতি হয় নাই আর জামার পদতলে সন্তানের বেহেজ এই কথাটাও নাই কার পদতলে মায়ের পদতলে তার বাপের পদতলে কি আলাই ভালো লাগে মানে মাকে প্রাধান্য দেওয়া কি মাকে অগ্রাধিকার দেওয়া কেন আপনার হাড়ের মধ্যে মায়ের হাড়ের অংশ আছে আমি যখন জন্ম হই নাই তখন মায়ের কষ্টের সময়ে যখন প্রেগনেন্সি ছিল আমাকে যখন মা ধারণ করেছে তখন মা অসুস্থতার জন্য ভবিষ্যতের জন্য মা হয়তো ভালো খেতে পারে নাই অথবা অভাবী ছিল বাবা এনে দিতে পারে নাই ওই অবস্থায় যাতে বাচ্চার ডেভেলপমেন্টে বাচ্চার এমব্রায়োনিক ডেভেলপমেন্টে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য মায়ের হাড্ডি থেকে ক্যালসিয়াম ফসফরাস মিনারেল সল্ট ক্ষয় হয়ে মায়ের রক্তে যায় মায়ের রক্ত থেকে একটা পর্দার মাধ্যমে ফিল্টার হয়ে ডিফিউশন হয়ে ওই আমার আপনার রক্তের যে মাধ্যমে আমার বডিতে যায় আমার হাড্ডি বানানোতে সাহায্য করে বলে সুবহানাল্লাহ এই জন্য জন্মের পরে মায়ের হাড়ের ব্যথা হতে পারে এই মায়ের ঋণ কি শুনতে পারবেন আগে দুধ খাইছি আমি কয় লিটার হিসাব আছে বেশি গরম লাগছে খেয়ে মুখ ফিরে গেছে মা দুধ খেয়ে কেউ আছে মা দুধ খেয়ে ব্যাকটেরিয়া মুখ মুখে গা হয়েছে আছে মা দুধ খেয়ে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে আছে নাই মায়ের দুধ খেয়ে মানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত শিকার আছে নাই তাহলে মায়ের দুধ জন্মের পরে কি মানে কষ্ট করতে সেটা রেডি ছিল আল্লাহ রেডি করে রাখছে আল্লাহ দুনিয়ার খাবারের সবাই খাবার দিবে তবে স্বাদ হবে ভিন্ন এমন স্বাদ এমন স্বাদ আপনার জিহ্বার মধ্যে 9000 ধরনের খাবারের স্বাদ নেওয়ার টেস্ট বাড় আছে কতটা 9000 আর যদি জান্নাতে যাওয়ার তৌফিক হয় এইটা যে আল্লাহ কত গুণ বাড়াইবো তার কোনো ইয়ত্তা নাই এমন স্বাদ যে স্বাদ পৃথিবীর কোনো জিহ্বায় কল্পনা করতে পারে নাই চোখ দিয়া দেখতে পারে নাই হৃদয় দিয়া চিন্তা করতে পারে নাই আর কল্পনার রাজ্যের অতীত এমন স্বাদ দেওয়া হয় খাবার গুলিতে অনেকে বলে যায় এই সুরকি ভর্তা এই কোর্স রুটিন তরকারি যদি না ভাই দেন তো আমি একজন কি করতেছি আপনি প্রথম 9 মাস মা থেকে আলাদা হওয়ার আগে যা খাইছে যে 9 মাস মায়ের উদরে ছিলাম মায়ের উদরে না কিন্তু মাদের মায়ের ওভারিতে ছিলাম কোথায় মায়ের ইন্টারেস্ট ছিলাম মায়ের জরায়ুতে ছিলাম তাহলে মায়ের জরায়ুতে থেকে যে জিনিস খাইছি আমার প্রস্রাব আমি খাইছি নাক দিয়েও খাইছি মুখ দিয়েও খাইছি এটা কি আমাকে খাইবো
মায়ের উদরে যা খাইছি 9 মাস খুশি হয়ে গেছি কিনা দাদা ভাইয়া খুব খুশি আরে বাবা এই দিন এখন ওই কম্পিউটার টমোগ্রাফি মাধ্যমে বেবি ডেভেলপমেন্টে দেখা যায় এই যে এক ডুবে আছে কিন্তু আমি কিন্তু ডুবেছিলাম ফ্লুইডের মধ্যে এই ফ্লুইডের ডুবা অবস্থায় এই প্রস্রাবের ভিড় বমি করা ভিড় একটা বমি নাক দিয়ে বমি করা এটাই খায় মুখ দিয়ে বমি করা এটাই খায় নাক মুখ দুটো দিয়ে বমি করা এটাই খায় প্রস্রাব করে ওই ফ্লুইডটাই খায় ওই পানিটাই খাইছি খুশি মনে হাসি হাসি খুশি অবস্থায় খাইছি 9 মাস খাইছি 9 মাস তাহলে এখন তো এক জল দিলে কেউ খাবে খাবে হাসরের মাঠে ব্যস্ত যদি যায় দুনিয়ার খাবারটা এরকম মনে হবে যেরকম ওই 9 মাসের খাবার খাইতে থাকবে না ওটা দুনিয়ার খাবার ওদের মনে নাই আপনি ভুলে যাবে সুবহানাল্লাহ বলে আরে তাহলে দুনিয়ার খাবারের লালসা থাকবে ব্যস্ত যদি বলে খাওয়ালে কাঁচরের পানি নহর দুধের নহর শরবতের নহর মধুর নহর তাও আপনার কমান্ডে পরিচালিত হবে আজকে সকালে আমি আদিষ্ট করছি যে বান্দারাতে নহর লাভ করবে আর মিজাজু হুবিন তাসনিম আইনা ইয়াশরাবু বিহা মুকাররাবুন ইন্না লাবুরান লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উলুহি নাজরাতান নাঈম ইস কাওনা মির রাহীম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন আল্লাহ ও মিজাজুহু মিন তাসনিম আইনা ইয়াশরাবু বিহা মুকাররাবুন এরকম এক এক জায়গায় আল্লাহ বেরেস্তের মজা কথা বলতে বলতে মানে মনে হয় ব্যস্ত দিয়ে যায় মনে হয় ব্যস্ত দিয়ে যায় আল্লাহ রসুল অনেক সময় সেরা দিয়া অনেক দেরি করছে সাহাবীরা জিজ্ঞেস করছে দেরি কেন কয়ারে বলো না আমি তো সেরা দিয়ে জান্নাতে চলে গিয়েছিলাম বলে সুবহানাল্লাহ সেরা দিয়ে জান্নাতে চলে গিয়েছিলাম এমন এমন বলেছে খোদার কসম আমি ইচ্ছা করলে তোমাদের জন্য জান্নাতের ফল আনতে পারতাম বলে সুবহানাল্লাহ সো সেই জান্নাত আমাদের যা দুনিয়াবি 60-70 বছরের একটু সামান্য কষ্ট করে গেলে শুধু আল্লাহর রাজি খুশি অনুসারে কাজ করলে জীবন সংসার করলে কিন্তু আমার সে পরপারের এই তাসলিম মিশনের শরবত যে নহরগুলি কমান্ড আমার হাতে থাকে আর হাউলে কসরের পানি যদি কপালে থাকে এই 50,000 বছরের মুসলিম দেয় জানে হাসরের মাঠে প্রচন্ড রোদে দাঁড়ায় থাকার সময় নবীজির প্রিয় হাতে খাওয়া যদি তৌফিক না হয় এর চেয়ে দুর্ভাগা আর কি আছে আর সেই 50,000 বছর যে কত বড় সেটা হচ্ছে আল্লাহ পৃথিবীকে 1,000 বছরকে একদিন কাউন্ট করে পৃথিবীর 1,000 বছরকে আল্লাহ একদিন করে কারণ কি একদিন হায়াত পায় অর্ধেক দিন পায় এক নাস্তা বের পায় তাহলে আল্লাহ হিসেবে তো অল্প সময় দুনিয়াতে আছে ওই ভয়াবহ দিনে আমি মাঠে কতক্ষণ খায় থাকবো আল্লাহু আকবার যদি হাউজে কসাইয়ের পানি কখন জুড়ে তাহলে আমি আরশের ছায়াও জায়গা পাবো বলে সুবহানাল্লাহ আর যদি শরবতের পানি না পাই হাউজে কসাইয়ের শরবত যদি কপালে না জুটে তাহলে মনে রাখতে হবে আরশের ছায়াও আমার জায়গা নাই তাহলে মনে রাখতে হবে কুলসিরাতের দ্বারেও নবীর সাথে দেখা হবে না কপাল পোড়া দুর্ভাগা হতভাগা যেদিন আমি ইয়াউম ইয়াদু যালিমু আলা ইয়াদাই হাত কামড়ায় খাবো আফসোস করবো আর বলবো কি আফসরনা সামিআনা ওয়ারজিআনা কি বলবো আফসরনা সামিআনা ওয়ারজিআনা আল্লাহ দেখলাম শুনলাম মানলাম ফিরায় দিন আমাকে ফিরিয়ে দিন দুনিয়ায় কি বলবে খুব সংক্ষেপে বলে রাখেন সামিআনা শুনলাম আফসরনা দেখলাম ওর জেহনা ফিরিয়ে দিন এই কাকুতি পুরো হাসরের মধ্যে রব রব উঠে যাবে ওর জেহনা মকাল ইনসান মালহা কি হলো এই জমিনে কি হলো কোথায় আসলাম আর হাত কামড়ায় খাবো আর বাম হাতে যদি আমল না আসে বারবার ফিরে আসতে চাই ওই পৃথিবীতে যে কি করবো আয়সা আর এই প্রশ্ন কিন্তু আল্লাহ বড় সময় মানুষ কয় মরার সময় সবচেয়ে কাছে কে থাকে মরার সময় সবচেয়ে কাছে কে থাকে আল্লাহ থাকে আপন জন্য তো আপনি দেখবেন না মরার সময় আমি আপন জন দেখবো না মাকে দেখবো না ভাইকে দেখবো না বোনকে দেখবো না তারা কি লাফালা করে আমি শুনবো না আমার কি কয় কিছু শুনবো না কারণ আমার এক পা হাসরের মাঝে আর এক পা দুনিয়াতে আমার সাথে কথা হচ্ছে ফেরেশতার আমার সাথে কথা হচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে আর জিজ্ঞেস করতেছে তুমি কি চাও আমি বলতেছি লাউলা আহমাদানি ইলা আজালিন কারীম
শুধু যা আছে এটা বস্তুতে দেবো, এরকম মেয়ে দেবো এটা মাদ্রাস হাসিম আল্লাহ বই বলব। মরার সময় যে আফসোসটা চলে আসবে, আসলে তো পরে আর কবর তো কবর থেকেই তো আপনার, আর মরার পরে প্রত্যেক দিন আজকে সকালে হাদিসটা বলছি আমি, প্রবৃত্ত ব্যক্তিকে সকালে বিকালে তার বাসস্থান দেখানো হয়, তাহলে মরার পরে আপনি মনে করেন যে স্বপ্ন দেখতেছিলেন, এই স্বপ্নের মধ্যে আপনি পড়ে গেছেন, আত্মাটা আসে নাই, ফিরে আসে নাই, আপনি যে দুটি আপনার আত্মা এখন সব তুই দেখতেছে, বেড়াতে দৌড়াইতেছে, মানুষ দৌড়াইতেছে, নদীর দ্বারে দৌড়াইতেছে, সাপে দৌড়াইতেছে, এই দৌড়ানোর চিন্তা আপনার স্বপ্নে এখন কিন্তু আছে, আপনি দৌড় খাইতেছেন, মাকে ডাকতেছেন, ভাইকে ডাকতেছেন, বাঁচাও বাঁচাও বলে করতেছি, আর মানুষ কিন্তু আমাকে নিয়ে ওই আল্লাহ বলে আল্লাহ মা হয়ে গেছে, বাপ হয়ে গেছে, আব্বা কি হয়ে গেল, আহ উদাস করতেছে, আর আমার সাথে সম্পর্ক কায়েম হয়ে গেছে কার, আল্লাহ। আসলে জীবনটা একটা নাটক, জীবনটা কি একটা নাটক, কিভাবে আমার জীবনে কি কি ঘটবে, আমি জীবনে কি কি খাবো, আমি জীবনে কি কি ভালো কাজ করবো, আমি জীবনে কি কি খারাপ কাজ করবো, আমি শেষে কোথায় যাবো, জান্নাতে না জাহান্নামে, এই সব ভিডিওটা আল্লাহ ইচ্ছা করলে আমাকে এখনই দেখাতে পারে, কোন বলতে পারে যে কিভাবে সম্ভব, আল্লাহ আল্লাহর কাছে কি অতীত আছে কিছু, ভবিষ্যৎ আছে কিছু, সব কিছু বর্তমান, আল্লাহ এখনই দেখে আপনি কালকে কি করবেন, এটা কি আজকে আল্লাহ জানে না, এইখানে 20 বছর পরে এই মাঠে কি হবে এটাকে আল্লাহ এখন জানে না, অস্পষ্ট জানে না, সুস্পষ্ট জানে, সুস্পষ্ট। আমি আজকের আয়াতে এটাও করছি যে যখন আপনাকে কবর দেওয়া হয়, কবরে আপনার দেহের কতটুকু পোকামা করে খায় আল্লাহ সেটা রেকর্ড ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করে, কতটুকু খায় না, কোন পোকায় খাইছে, ওই পোকা খাইয়া তার কি বংশবৃদ্ধি হয়েছে, ওই বংশবৃদ্ধি থেকে কিভাবে আবার আলাদা করে আনা যাবে, এই সব রেকর্ড আল্লাহ সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করে ফেরেশতার মাধ্যমে, বল সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনাকে বড় করার জন্য, রিজিক দেওয়ার জন্য, বাতাস দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য, কোন উৎস থেকে কিভাবে রিজিক আসে আল্লাহর কাছে সেটার ভিডিও চিত্র আছে। মাটির ব্যাপারে সাবধান, আমার কথা রেকর্ড হয়, ইন্টারনেটে চলে যাবে, ওয়েবসাইটে চলে যাবে, সো মানুষের বানানো যন্ত্র দিয়ে যদি এত রেকর্ড করা সম্ভব হয়, তাহলে এই মায়ের জিনিসগুলিকে আল্লাহ দেওয়া না, এই জমিনের কত কিছু আমাদের অজান্তে আছে আল্লাহ ভিডিও চিত্র রাখতেছে না। আল্লাহ বলে মা ইয়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীম, যাই বলো যাই মুখ থেকে বের হয় তাই রেকর্ড হয়, একজনের কবিতা মুখস্থ করে রেকর্ড, কোন একটা জমানের কথাও বাদ যায় না, আল্লাহ রেকর্ড করা থেকে বলছে প্রত্যেকটি কথা রেকর্ড করার জন্য, আল্লাহ জানে, ওই মাছটা কোন পোকামাকড় করে খাইছে আল্লাহ জানে, কতগুলি আলগি খাইছে আল্লাহ জানে, কতগুলি শৈবাল খাইছে আল্লাহ জানে, পানি কোন সোর্স থেকে কি কি আসছে, কতগুলি ধান, কতগুলি কি জিনিস আপনি খাইছে সারা জীবনে আল্লাহ জানে, কার সাথে কি করবেন আল্লাহ রেকর্ডে আছে। শুধু তাই নয়, আল্লাহ হাসরের মাঠে শুধু আমল নামা দেখে বিচার করবে না, আল্লাহ এলমে যা আছে সেটা দিয়ে বিচার করবে না, জমিনের ভিডিও চিত্র দেখায় দেখায় বিচার করবে। শুধু তাই না, আল্লাহ বলে আলিয়াম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আরে আমার হাত সাক্ষী দিলে আমার বিরুদ্ধে,
আমার পা শক্তি দিবে আমার বিরুদ্ধে, আমার জবান শক্তি দিবে আমার বিরুদ্ধে, আমার অঙ্গ প্রত্যঙ্গ শক্তি দিবে আমার বিরুদ্ধে, জমিন শক্তি দিবে আমার বিরুদ্ধে, পা শক্তি দিবে, এর পায়ে ভর করে সে অমুক দিকে যায়। খারাপ কাজটা বলছে ওয়ালা তাকফুমা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার চিন্তা শক্তি কোন কাজে ব্যয় করেছ তারও আমি পুঙ্খানুপুঙ্খ হিসাব নিয়ে পারো। আমার এই জন্য বলছিলাম জীবনটা একটা নাটক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মেরাজে গেল, মেরাজে যায় আমাদের উম্মতের শাস্তির নমুনা দেখে আসছে। বলতে পারেন কিভাবে দেখাইলো, একটা সিনেমার প্রডিউসার ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে আপনাকে দেখাতে পারে কিনা, একটা নাটকের যে কোনো জায়গা থেকে দেখাইতে পারে কিনা, যে কোনো জায়গার অ্যাডভার্টাইজমেন্ট দেখাইতে পারে কিনা। আল্লাহ আপনার জীবনটাকে কখন বানাবে, কখন আটকা দিল, কিভাবে আটকা আসলো, সারা জীবন কি করলেন, তারপরে কি করবেন, কালকে কি করবেন, মরার আগে আর কয়টা পাপ করবেন, আর কয়টা জলসায় যাবেন, আর কয়বার তওবা করবেন, আর কয়বার তওবা ভাঙবেন, আর কয়বার আল্লাহকে শক্ত করে ধরবেন, আর কয়বার আল্লাহকে ছাড়বেন, কয়বার শয়তানের জাতা করে পিষ্ট হবেন, আর কয়বার শয়তানের জাতা করে থেকে বেরিয়ে আসবেন। আল্লাহ ভিডিও দিতে এখনই বর্তমান ভবিষ্যতে যা করবে। এই জন্য মহাসরসাম যখন বেড়া হয়ে গেছে যা দেখে এক জায়গায় শাস্তি ভিডিও চিত্র দেখাচ্ছে আল্লাহ, যে এক কিছু লোক তাদের এই মুখের বাম পাড় দিয়ে চাকু ঢুকাচ্ছে, রাস্তায় ধারো চাকু আগুনের চাকু, এই ক্যাশ ক্যাশ করে কাটতেছে, কাটার শব্দ হয়, আগুনের সুলিন্দ বাইর হয়, একটা সাফা কাইটা মাথা পর্যন্ত যায়, ওইটা কাইটা শেষ করে ডাইন পাশেরটা শেষ করে বাম পাশের চাপাটা কেটে দিয়ে কাটতে যায় আগুনের কেটে দিয়া। যখন বামেরটা কাটা শেষ হয় ডানের কাটাটা জোড়া লেগে যায়, ডানেরটা কাটা শেষ হয় বামের কাটাটা জোড়া লেগে যায়, এইভাবে প্রতিনিয়ত ডান সাইড বাম সাইড এক পাড় জোড়া লাগে আরেক পাড় ফেরেশতায় কাটে। আর যখন মগজ উৎপতিত হয় পুরো মাথা মগজের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখা যায়। ফেরেশতা বলল, নবী জিজ্ঞেস করলো, হে ফেরেশতা ভাই এটা কাদের শাস্তি, এত ভয়াবহ শাস্তি কেন হচ্ছে? বললো, আপনি আর একটু সামনে যান, আরো দৃশ্য দেখে নি। একটু সামনে যান, দেখে একটা তন্দুরি চুলা, ওই যে আপনার তন্দুর রুটি বানায় এরকম চুলা মুখ ছোট থাকে, তন্দুরি রুটি চুলার মুখ ছোট থাকে কিন্তু ভিতরে বড়। হাদিসে তন্দুরি চুলার সাথে তুলনা করছে যে একটা তন্দুরির মতো বিশাল, ভিতরে বিশাল, এত বিশাল যে কোনো কিছু ফেলে দিলে 70 বছরেও তলা খুঁজে পাবে না। শুধু আগুনের স্পষ্ট লেলিহান, সুস্পষ্ট আগুন আর আগুন দেখা যায়, আর এটার ভিতরে কতগুলো উলঙ্গ নারী পুরুষ ছাড়া কিছু দেখা যায় না। এই নারী পুরুষ আর আগুন দুইটা মিলা এমন হয়েছে, এটার ভিতরে কি শুধু আগুন নাকি শুধু নারী পুরুষ বোঝা যায় না। কিন্তু আগুনের ধাক্কা খাইয়া এই উলঙ্গ নারী পুরুষগুলি যখন তন্দুরির মুখের কাছে চলে আসে, তখন একটা ফেরেশতা মুগুর দিয়া মাথার মধ্যে এমন একটা বাড়ি দেয়, ওই তন্দুরের মুখ থেকে ওই মানুষগুলি উলঙ্গ মানুষগুলি বাড়ি খাইয়া ঘুরতে ঘুরতে আগুন তারা ঘুরে ঘুরে সোলার ঘোড়ায় অটল গোপরে চলিয়ে যায়। আবার আগুন ঢেউ দিয়ে দিয়ে এই উলঙ্গ নারী পুরুষগুলিকে আবার উপরের দিকে ঠেলে দেয়, আবার মাথায় বাড়ি দেয়, আবার নিচে চলে যায়, এইভাবে চলতেছে। নবী দেখে আবেগ আপ্লুত হয়ে গেল যে আমার এরা কারা, বলে এরা আপনার উন্মতের একটা দল, বলে কোন ধরনের উন্মত, বলে আর একটু সামনে যান। ওইখানে যা দেখে আরেক ধরনের উন্মতের এমন তবে শাস্তি হচ্ছে যে একটা রক্তের নদী, গরম রক্তের নদী, ভয়াবহ টকটকে ফুটন্ত নদী, রক্তের নদী। এই নদীর মাঝখানে কিছু মানুষ দৌড়ায় সাঁতরায় গরম থেকে বাঁচার জন্য তীরে আসতে চায়, তীরে বসা ফেরেশতা আগুন কাছে কাছে আসবে, আগুনের পাথর সুইরা কপালে মারে, এই কপালে লাগার পরে ওই মানুষগুলির রক্তের নদী অনেক দূরে চলে যায়, আবার গরম থেকে বাঁচার জন্য আবার সাঁতরায় তীরে আসতে চায়, আবার ফেরেশতা আবার পাথর ছুঁড়ে মারে, আবার দূরে চলে যায়, আবার ফিরে আসে, এইভাবে চলতেছে। এইভাবে 5-7 ধরনের উম্মতের ভয়াবহ শাস্তি ভিডিও চিত্র আল্লাহ পাকের দেখালেন। আমি জিজ্ঞেস করলেন, এবার এরকম আরো কয়েকটা দেখলেন, জিজ্ঞেস করলেন এই শাস্তির কারণ কোনটা কি, বলল যাদের কপাল
ত্রিভুজ কাটা হচ্ছিল বাম বামের এবং ডানের কাটা হচ্ছিল কপাল পর্যন্ত আবার দূর লাগতেছিল। এরা হচ্ছে আপনার উম্মতের মিথ্যাবাদী বান্দা, একটা মিথ্যা কথা সত্য আরেকজনের কাছে বলতো, ওই লোক আরেকজনকে বলতো, ওই লোক আরেকজনকে বলতো, একটা মিথ্যা কথা একটা এলাকায় প্রচার হইতে হইতে সবাই জানতো আসলে কথাটা মিথ্যা। এইভাবে মিথ্যা প্রচার চর্চা চলতে থাকতো, মিথ্যার উপর মানুষ জীবন করতে থাকতো। অথচ যারা প্রায় মিথ্যাটা ছড়াইছে তাদের পাপের শাস্তি আল্লাহ পাক আপনাকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখালেন। বলে নাউজুবিল্লাহ মিন যালিম। তারপরে যাদের এই উলঙ্গ নারী পুরুষ, এরা হচ্ছে সেই সমস্ত নারী পুরুষ যারা বৈধ স্ত্রীকে বাদ দিয়ে, বৈধ স্ত্রীকে বাদ দিয়ে অবৈধ নারীর সন্ধান করত, যারা বিভিন্ন ক্লাবে যেত, মদ খাইত, গাঁজা খাইত, অবৈধ নারীর সংযোগ করত, যারা পর্দা করত না, অন্য নারীর সংসার ভালোবাসত, ওইভাবে সময় দিত, এই অবৈধ মেলামেশা জেনা ব্যবচারী নারী পুরুষের এই শাস্তি আপনাকে আল্লাহ দেখালেন। এই শাস্তি গুলি তাদের কিয়ামত পর্যন্ত চলতে থাকবে বলে নাউজুবিল্লাহ। আর যাদেরকে ওই রক্তের নদীতে দেখা যাচ্ছিল তারা হচ্ছে সুদখুর, ঘুষখুর, বলে এক হাতে তসবি আর এক হাতে সুদ খায়, আছে নামাজের পরে সুদ খায় আছে কিনা, নামাজের পরে সুদ খায়। যদি দেখেন একটা লোক নামাজ পড়ে গালিও দেয় বুঝলে ইমান পড়ে নাই, যদি দেখেন নামাজ পড়ে মসজিদে পাঁচত্ব পড়ে বা নিজে পড়ে পাঁচত্ব পড়ে কিন্তু ওয়াইফকে গালি দেয় স্ত্রীকে গালি দেয় বুঝবেন মুনাফিকে আছে। যদি দেখেন একটা লোক জামাতের ব্যাপারে গাফলতি করে, জামাতে যাতে আগ্রহী না, বুঝবেন তার ইমানের দুর্বলতা। যদি দেখেন সে আড্ডা ধরেছে অপ্রয়োজনীয় কথা বলতে, একটা দোকানে বসে কি করবে না, জীবন চর্চা করে না, চাষ করে বসে একটা দোকানে আপনি বসে গেলে শয়তান কিন্তু আপনাকে বলা লাগাইব, আরে উমুকের মুখটা করলে তো উমুক মুখটা করছে আমি একটা পেরে গেলে এই বলা আছে, শয়তান কিন্তু মুখে ঢুকে গেছে। যদি শয়তান মুখে ঢুকে কখন মরবে এই চূড়ান্ত মুহূর্তে মরতেই হবে। আমার নবীকে অবসর দিয়েছে দুনিয়া সম্পদ চায় কিনা, এটা থেকে আরেকটা শিক্ষা যে যদি কোন বিশ্বাস দেখে যে সম্পদের মালিক হয়ে গেছে ভক্তদেরকে দিয়ে, আবারও বলি যদি দেখেন কোন বিশ্বাস ইসলামের নাম নিয়ে ভক্তদের সম্পদ দিয়ে নিজের সম্পদের মালিক হয়ে গেছে তাহলে আপনি বুঝবেন এটা নবীর তরিকার পরিপন্থী, এটা নবীর তরিকার পরিপন্থী। নবীর কাছে মাল সম্পদ এত বেশি আসতো পাহাড় পরিমাণ উঁচু হয়ে যেত মাল সম্পদে, হাদিয়া দান ভয়া সজ্জা সব কিছু আসতো, আর এসার নামাজের আগেই অথবা শুইতে যাওয়ার আগেই উনি এগুলি জনকল্যাণে দিয়ে দিতেন বলে সুবহানাল্লাহ কে হামদি। হ্যাঁ, এখন যদি দেখেন কোনো পিসা ভক্ত আপনার কাজাকে মানে সে ধন সম্পদ দিয়ে শুধু গরিব দিয়ে দেয় আর দেশের জন্য জাতির কল্যাণের জন্য একটা রাস্তার জন্য বক্তব্যের জন্য মসজিদের জন্য দিয়ে দেয় নিজের জমির অভিযোগ করে দেয় নিজের পকেটে সব খরচ করে ভক্তি হয়ে গেছে তাহলে বুঝবেন কিছুটা নবীর তরিকায় আছে। আর যদি উল্টাটা দেখে খুশিয়া সাবধান, তো নবী এই এই ধরনের পিসা ছিলেন না। আমি যেটা বলতেছিলাম নবীর বাড়িতে যাওয়ার খাইতে আসলে খাওয়ার পরে অনেক কাজ বলবে গল্প করে আপনি কারো বাড়িতে খাইতে গেছেন, প্রথম তরিকা কি খাওয়া শেষ নামা তো না ফেরত আনবে খাওয়া শেষ চলে যান দিলে নেন খাওয়া দিয়ে চলে যান। নবীর বাড়িতে ও এরকম মাংস কাটতো এবং নবীর খাওয়া তো জানেনি গর্ভতে খাওয়া মানে করেন এক বাটি মাংস আশি জনের খাওয়ালে এক বাটি পানি 1000 জনকে খাওয়াই দিয়েছে। আপনি হুদাইবিয়া সন্ধির সময় 1400 পানি নাই, ওজন পানি নাই, খাওয়ার পানি নাই, আরে একটা মরা কূপ মানে পানি নাই গর্ভতে শুকনা কূপ, এই কূপে দুটা রাওয়াত আছে, একটা রাওয়াত আছে আল্লাহ রসুল একটু কুতুব ফেলেছে, আর একটা রাওয়াত আছে আল্লাহ রসুল বলছে তোমরা এখানে একটা তীর মারো,
কূপের মধ্যে হুদাইবিয়ার সন্ধির স্থলে এত পানি আসলো, আল্লাহু আকবার, কূপ থেকে আসলো, কেউ জানে না। ছিল উনি চন্দ্রকে বিকর্ষিত করে পর্যন্ত দেখাইছে, কিন্তু ঈমান আমার আমি আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী, কিন্তু যার কথা ঈমান নাই আল্লাহ বলছে যদি আমি পাহাড়ে সিঁড়ি বানাই দিই, আমাদের চোখে জাদু করা হয়েছে, ঈমান আনবে না, ঈমান আনতে হলে একটা দাওয়া দিয়ে যথেষ্ট। আবার বলছে যদি আমি জমিনের বরকতের দোয়া করে দিই, তাহলে যদি অবহিত ঝর্ণা করা আসে তাহলেও তা ঈমান আনবে না। তোমার কাছে যদি ফেরেশতা পাঠাই তোমাকে পরিশ্রমের জন্য, তাহলেও তা ঈমান আনবে না। আমি যে বলতেছিলাম জমির কাছে দাওয়া খাওয়ার পরে যা দেরি করত আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তাহলে ওরা খাই খরচ হয়ে যায়। আল্লাহ যে আমার নবী তোমাদেরকে বলতে লজ্জা পায়, আমি তার রব, তোমাদের রব, আল্লাহ লজ্জা পায় না এই কথা বলতে যে রক্ত জড়ছে কিনা, মাথা শিরসা রক্ত জড়ছে কিনা, আলী রাজিয়াল্লাহু আনহু পানি ঢালছে কিনা, তার কন্যা ফাতেমা বুঝে বুঝে রক্ত পরিষ্কার করছে কিনা, তাইফের রক্তের জুতা সঠিক লাগছে কিনা, আঙ্গুর বাগানে রক্ত পড়ছে কিনা, এগুলি আমাদের জন্য শিক্ষা। আপনার জীবনে আসতে পারে যদি আপনি প্রকৃত ইসলামের অনুসরণ করেন, আল্লাহকে খুশির জন্য যদি ময়দানে নামেন, প্রয়োজনে সাহাবীদের মতো আপনার কপালে যদি তীর আসে, বুলেট আসে, বন্দুক আসে, গান আসে, এটা একটা উপমা আসতে পারে, সেটা আপনাকে মেনে নিতে হবে। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার গায়ে তীর বিদ্ধ হয় তাহলে সে তীর নিয়ে আসলে বাজারে উঠা হবে, গায়ের জামা রক্ত যদি জর্জিত হয় রাস্তায় সে রক্ত মাখা জামা নিয়ে আসলে বাজারে উঠানো হবে, যদি হাত ভাঙিয়ে বাংলা হাত উঠবে, পা ভাঙা পা ভাঙা পা নিয়ে আসলে বাজারে উঠবেন, এবং রক্ত তাজা রক্ত গড়াইতে থাকবো আসলে ময়দানে, বলে সুবহানাল্লাহ, তবে সেই রক্ত থেকে গন্ধ হবে না, মেসে জাফরানের গন্ধ ওই বান্দাগুলির গা থেকে জড়তে থাকবে। এরা কারা? আল্লাহ বলছে কোরআনে মা, একটা তোমরা ডান পন্থী আর একটা বাম পন্থী আর একটা কি মানে ওরা কোরআনকে এত মানা মানছে যে কোরআনকে মানতে যেয়ে কোরআনের মর্ম সমাজে প্রতিষ্ঠা করতে চায়, ওদের গায়ে আঘাত আসছে, আঘাত সহ্য করছে, ওদের গায়ে বাড়ি খাচ্ছে, বোমা খাচ্ছে, বুলেট খাচ্ছে, জেল জরি মানা খাচ্ছে, আল্লাহ রসুল জেল তো খাচ্ছে, আল্লাহ রসুল সিবে আবু তালিবে 2-3 বছর গাছের পাতা খাইছে, গাছের পাতা। আপনার আমার জন্য শিক্ষা, যদি পূর্ণাঙ্গ ইসলাম কমপ্লিট ইসলাম মানতে চান, সমাজে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার গায়ে সেরকম আঘাত জেল জুলুম নিপীড়ন নির্যাতন আসতে পারে। আর যদি সেটা সবল অবলম্বন করেন ওই অবস্থায় আপনাকে কেয়ামতের ময়দানে উঠানো হবে এবং আপনার সাক্ষী দিবে ওই অবস্থা
ওই অবস্থাগুলি আপনাকে জান্নাতে দেওয়া একটা বাধ্য হবে। বলুন সুবহানাল্লাহ। মেরাজে গিয়েছে, উনি মেরাজে গিয়েছে, জানেন তো এটা কি কম কথা? মেরাজে গিয়ে আর কেউ গেছে জীবনে? পুরো নবী গিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহর কাছে বসে কথা বলছে। মুসা আলাইহিস সালাম কোথা কোথায় পর্যন্ত গেছে? দূর পাহাড়। আল্লাহ কি বলছে? ইন্নি আনা রব্বুকা ফাখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদি আল মুকাদ্দাস তুয়া ইন্নানি আনা লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাত আল যিকরি ইন্না সাআতা আতিয়াতুন আকাদ উফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। মানে তুমি দূর পাহাড়ে আছো পবিত্র, জুতা খোলো। কারে বলছে? মুসা, জুতা খোলো। আর আমাদের নবীকে কোথায় দিছে? আল্লাহ আকবার! এইটা গবেষণা কেমন পর্যন্ত চলবে? তারপরে একদিন মানুষ আবিষ্কার করবে, হ্যাঁ মোহাম্মদ সত্যি সত্যি এটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে এত উন্নয়ন লাভ করবে যে জ্ঞান বিজ্ঞানে মানুষ এত উন্নয়ন সাধন করবে হয়তো প্রথম আসমান দিগাতে পারে। কারণ আল্লাহ নিষেধ করে না। আল্লাহ বলছে ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতু আতুম আন্তাম খুদু মিন আকতোয়ারি সামাওয়াতি ওয়াল আরদ ফাখুদু মা তাখুদু না ইল্লা বিসুলতান। যদি পারো আসমান এবং জমিনের সীমানা দিয়ে পালায়া যাও। তবে পারবে না প্রবল শক্তি অর্জন বেঁধে রেখে। তার মানে কি? একটু উজ্জ্বল আছে যে হয়তো এমন শক্তি মানুষ আবিষ্কার করবে বিজ্ঞান দ্বারা যে হয়তো প্রথম আকাশ বিজ্ঞানেও পারে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে নাসা বিজ্ঞানীরা বলতেছে মঙ্গল গ্রহে বাড়ি ঘর বানাবে, সিঁড়ি লাগাইবো, উঠবো, চাঁদে যাবে, এনে বিল্ডিং করবো, হাউজিং সোসাইটি, অ্যাপার্টমেন্ট, কত কিছু করবো, অন্যান্য গ্রহে আবার করবো। আরে বাবা, অন্যান্য গ্রহে কি বাস করা যাবে? অন্যান্য গ্রহে বাস করা যাবে? বাস করা যাবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, অন্যান্য গ্রহের কি অবস্থা দুই চারটা উদাহরণ শুনলে আপনি বুঝবেন। একটু মনোযোগ দিয়ে শুনেন যে আপনার বুধ, না শুনে তো বুধ শুক্র না জানেন তো, বুধের মধ্যে দিনের বেলা তাপমাত্রা 350 ডিগ্রি সেন্টিগ্রেড, পৃথিবীতে কত? 30-35। বুধেতে আসবেন 350 ডিগ্রি সেন্টিগ্রেড বুধের তাপমাত্রা দিনের বেলা, রাত্রে হচ্ছে -170 ডিগ্রি। সম্ভব রাতে অন্ধ সম্ভব না, দিনে অন্ধ সম্ভব না। শুক্রে হচ্ছে দিনের বেলা 480 ডিগ্রি, যাওয়া যাবে? রাতের বেলায় -33 ডিগ্রি, ঠিক আছে, যাওয়া যাবে। মঙ্গলে দিনের বেলায় -31°C, -31 হলে বাঁচবেন? যাওয়া যাবে না। ওই পাঠায় কি যান পাঠায় ছবি তুলে নিয়ে আসো নানান কিছু, হ্যাঁ বলতেছে প্রাণের অস্তিত্ব আছে, এটা নিয়ে এত বাহাদুরি করার কিছু নাই। আল্লাহ বলছে আল্লাহ দিয়ে খালাকা সাবা সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুন্ন। আরে আমি পৃথিবীর অনুরূপ আরো 7টা পৃথিবী বানাইছি, একটা গ্রহ যদি প্রাণের অস্তিত্ব পান বাহাদুরি করার কিছু নাই, আরো 6টা বাকি। আল্লাহ কাছে পৃথিবীর অনুরূপ আমি 7টি পৃথিবী, অর্থাৎ হয়তো পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব পাওয়া যাবে এরকম 7টা অদূর ভবিষ্যতে হয়তো বিজ্ঞানীরা বের করতে পারবে। এই জন্য মনে করার কারণ নাই যে এতদিন কোরআনের বাইরে কিছু, কারণ একটা পাশে আরো 7টা হওয়ার জন্য অপেক্ষা করে। তারপরে দেখেন আপনি চাঁদে, চাঁদ আমাদের কি স্যাটেলাইট, চাঁদ সূর্যের দিকে একদিকে মুখ করে থাকে, জানেন তো? চাঁদ এক 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 সাইড সূর্যের দিকে, আর এক সাইড সূর্যের উল্টা দিয়ে। পৃথিবী কিন্তু এমন না, পৃথিবী কেমন ভাবে ঘুরে সব জায়গায় লোক রকম বেশি পড়ে দিন রাত হয়। চাঁদে একদিকে শুধু সূর্যের দিকে, আর এক সাইড সূর্যের উল্টা দিকে। ফলে চাঁদের এক পাশের তাপমাত্রা 117 ডিগ্রি, যে সাইডটা সূর্যের দিকে এটার তাপমাত্রা 117 ডিগ্রি, আর যেটা বিপরীত দিকে এটা হচ্ছে -163 ডিগ্রি। অবস্থা বুঝেন? পৃথিবী আল্লাহ কিভাবে আরামদায়ক বানাইছে অন্য গ্রহের তুলনায় আমাদের শান্তি মনে থাকার জন্য। বলুন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে 30 থেকে 33, যাই হোক, রাতের বেলা কি রোদে হয়ে গেছে, বরফ হয়ে গেছে না? কেন এমন ভাবে বায়ুমণ্ডল দিছে? সব তাপ নিঃশেষ হয়ে যাবে না, পৃথিবী বসবাসের উপযোগী থাকবে। আরো কিছু শুনেন, গ্যালাক্সির সংখ্যা বিজ্ঞানীরা যতগুলি পর্যন্ত জেনেছে 160, এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সির দূরত্ব
33 লক্ষ আরব বর্ষ মাই আরব বর্ষ বলেন তো লাইট ইয়ার এক লাইট ইয়ার এক আরব বর্ষ সমান আল্লাহর সৃষ্টি সম্বন্ধে একটা ধারণা করেন আকাশ সম্বন্ধে একটা ধারণা করেন দেখেন মাথায় ধরে কিনা এক আরব বর্ষ সমান প্রায় 60,000 কোটি মাইল এইভাবে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সির দূরত্ব 33 লক্ষ আরব বর্ষ মাইল আর বিজ্ঞানীরা ইতিমধ্যে 100 কোটি গ্যালাক্সির সন্ধান পেয়েছে প্রতিটি গ্যালাক্সিতে নক্ষত্র আছে 10,000 কোটি বলো সুবহানাল্লাহ এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রের দূরত্ব 4 আলোক বর্ষ লাইট ইয়ার 4 আলোক বর্ষ মাইল দূরে আমাদের গ্যালাক্সির নাম ছায়াপথ আমাদের নিকটবর্তী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা যা 22 লাখ আরব বর্ষ মাইল দূরে আমাদের যে ছায়াপথ এর কাছেরটা হচ্ছে অ্যান্ড্রোমিডা কত দূরে 22 লাখ আরব বর্ষ দূরে আর অ্যান্ড্রোমিডায় নক্ষত্রের সংখ্যা আছে 30,000 কোটি পৃথিবীতে অ্যান্ড্রোমিডা থেকে আলো আসতে সময় লাগে 22 লাখ বছর অ্যান্ড্রোমিডা থেকে যদি আলো আসা শুরু হয় এখন শুরু হয়েছে আপনি দেখবেন 22 লাখ বছর পরে আপনার পর কত জেনারেশন পার হয়ে যাবে এরপরে জেনারেশন দেখবে যেটা অ্যান্ড্রোমিডা থেকে আসছে বলো সুবহানাল্লাহ আমাদের সৃষ্টি জগতের শেষ সীমা টেলিস্কোপের মাধ্যমে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে যতদূর দেখতে পারি তা হচ্ছে 1100 কোটি লাইট ইয়ার আলোক বর্ষ 1100 কোটি আলোক বর্ষ আর এ পর্যন্ত জানা যা জানতে পারছে বিজ্ঞানীরা সবচেয়ে দূরে আছে কুয়াশার একটা কুয়াশার নাম হচ্ছে OQ-172 OQ-172 যা 100টা বিশাল গ্যালাক্সির সমান সুবহানাল্লাহ আর ওই OQ-172 সূর্যের তুলনায় 10 লক্ষ গুণ ঔজ্জ্বল্যের অধিকারী বলুন সুবহানাল্লাহ আমিন আর একটা মানুষের শরীরে লোহিত রক্তকণিকা পৃথিবীতে সকল মানুষের চেয়েও বেশি বলুন সুবহানাল্লাহ একটা মানুষের রক্তকণিকা দিয়ে 96,000 কিলোমিটার রাস্তা কভার করা যাবে বলুন সুবহানাল্লাহ একটা মানুষের ডিএনএ দিয়ে 10 লাখ কিলোমিটার লম্বা 10 বিলিয়ন কিলোমিটার জায়গা কভার দেওয়া যাবে একটা মানুষের ডিএনএ দিয়ে বলুন সুবহানাল্লাহ এত কারুকার্য আপনাকে বলল আল্লাহ কেন যাতে শুধু আল্লাহর একক আনুগত্য করে ও আনিয়ে বলুনি আদা সিরাতুল মুস্তাকিম আর বলে না ইহদিনা সিরাতুল মুস্তাকিম ওই কিনা আমরা কি চাই আমরা সরাসরি পথ চাই সরাসরি পথ কোনটা ও আনিয়ে বলুনি আদা সিরাতুল মুস্তাকিম শুধু এক আল্লাহর আনুগত্য করা কেমন হবে মুখলেসিন আলাহুদ্দিন কোরআনকে হুবহু জীবনের সব ক্ষেত্রে মানার মাধ্যমে মুখলেসিন আলাহুদ্দিনের হক আদায় করার মাধ্যমে সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়া যেতে পারে আর এই পথ পেতে হলে কাকে অনুসরণ করতে হবে যে এই সিরাতুল মুস্তাকিমের পথে আছে ঠিক কিনা কে আছে ইয়াসিন আল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম দেখেন মহাপর আমি সাক্ষী দিচ্ছি যে তুমি সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ বলছে ওয়ানি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম অর্থাৎ আমি দোয়া করতেছি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও সূরা ফাতিহার মধ্যে আর আল্লাহ বলতেছে সূরা ইয়াসিনে আমার ইবাদত সব কিছু বিসর্জন দিয়ে সব তাগুতকে বাদ দিয়ে শুধু মুখলেসিন আল্লাহুদ্দিন খুনাফা ওয়া
ইকিমু দ্বীনা আহুনা ফাওতে মুসলাতা ওয়া ইউতু যাকাতা ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমা একদম নিরঙ্কুশ ভাবে সবকিছু বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে কারণ তিনি সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত তার আদর্শ জীবিত হয়ে যদি আমাকে ডাকো তাহলে সেটাই হবে আদা সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিমের পথ আবৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় মুহাম্মদ যেভাবে খেয়েছে যতটুকু খেয়েছে বিজ্ঞান সেটাই এখন বলে মহাসাল বলেছে রাত্রে খাওয়ার পরে হাঁটবা বিজ্ঞান এখন বলে রাত্রে খাওয়ার পরে হাঁটো মহাসাল দুপুরে খাওয়ার পরে একটু ঘুমায় রেস্ট নিবা বিজ্ঞান বলে দুপুরে খাওয়ার পরে একটু দুই বিশ্রাম নিবা মহাসাল বলছে খোলা পাত্রে পানি খাওয়া বিজ্ঞান বলছে না দেখা পানি খাওয়া না মহাসাল বলছে পানি ঢুক ঢুক করে তাড়াহুড়া করে খাওয়া না বিজ্ঞান বলছে পানি আস্তে ধীরে খাওয়া মহাসাল তারা বলছে পানি খাওয়ার সময় পানিতে শ্বাস ফেলবা না কেন কারণ দর্শক ভিজবে বিজ্ঞান বলছে পানি খাওয়ার সময় চা খাওয়ার সময় শ্বাস ফেলবা না চাতে ফু দিয়ে খাওয়া নিষেধ কারণ আপনার দেহের কার্বন ডাইঅক্সাইড চাতে ঢোকে এটা আপনার গ্যাস প্যাকে এসিড করতে পারে তো মামুন সাহেব বলছে কোনো পানি ও ফুক দিয়ে খাবা না আর কোনো পানির মধ্যে ফুক দিবা না আর বিজ্ঞান এখন সেটা গ্রহণ করে মামুন সাহেব বলছে প্রেম মুইসা খাওয়া বিজ্ঞান এখন দেখে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট একটা প্লেটে খাওয়ার পরে সবজি মাছ মাংস দই তরকারি সব খাবারের সারাংশ সামারি খাঁটি জিনিস প্লেটের নিচে জমা হয় এটা মুছে খেলে আসলটা পাওয়া যায় বলে সুবহানাল্লাহ আর মানুষ কথা বলছে প্লেটটা মুছে খাবা বরকত কোন জায়গায় আছে জানো না অর্থাৎ বরকত প্লেটের যেটু মুছে খেবা এখানে আসল জিনিস আছে ওইটু হজম লাগবে না এমনি রক্তে চলে যাবে আর বাকিটা হজম হইয়া যতটুকু ভালো রক্তে যাবে যতটুকু খারাপ ওয়েস্ট হইয়া পায়খানার সাথে বের হয়ে যাবে কিন্তু পেটের নিচে মুসা থেকে খাওয়া এখানে বর্ব মহাসাল বলেছেন ডান দাঁতে শোবা বিজ্ঞান এখন গবেষণা দেখে বাম দিকে হৃৎপিণ্ড একটু বাম দিকে হৃৎপিণ্ড আপনি যদি বাম দাঁতে শোন হৃৎপিণ্ডের উপরে একটু চাপ পড়ে রক্ত চলাচল এলোমেলো হতে পারে দুঃস্বপ্ন দেখতে পারেন পায়ের হাতের কোন এক জায়গায় রক্ত কম যেতে পারে বেশি যেতে পারে রাতের বেলা শোয়ার মধ্যে ঝিঝি ধরতে পারে এই জন্য তুমি ডান কাতে সহ মোহাম্মদ যেটা 2000 বছর আগে বলেছে বিজ্ঞান সেই স্বীকৃতি এখন দিচ্ছে বলে সুবহানাল্লাহ মাওসা সালাম সবজি বেশি খেয়েছে লাউ কচু পছন্দ করতে বিজ্ঞান এখন যত ডাক্তারের কাছে যান বলবে সবজি মাছ দেখবেন ডায়াবেটিস রোগী পড়তে পড়তে লেখা থাকে মাংস সবজি লেখা থাকে যত খুশি তত সবজি যত খুশি তত আর মানুষ লাউ আমি কালকে হাদিসটা বলছি একটা তরকারির মধ্যে উনি লাউ খুঁজতেছে তার লাউ কোথায় আমাকে আর একটু লাউ দাও বলে সুবহানাল্লাহ লাউ এমন তরকারি যেটা অতি দ্রুত হজম হয়ে যায় কোনো ক্ষতি নাই উপকার ছাড়া মানুষ সরকার লাউ পছন্দ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পেট ভরে খেতেন না বলছেন পেটের তিন ভাগের এক ভাগ খাও এক ভাগ পানি খাও এক ভাগ খালি রাখো হজমে কোনো সমস্যা হবে না বিজ্ঞান এখন বলে মানুষ বেশি খায় হি ডাইড ফ্রম ওভারইটিং ইংলিশে আসে না হি ডাইড ফ্রম এই ফর্মটা পুরো আপনারা লিখে পরীক্ষায় প্রিপোজিশন কি হবে ফ্রম কিন্তু কোনো সেন্টেন্সে নাই হি ডাইড ফ্রম লেস ইটিং কম খায় বলছে এরকম ট্রান্সলেশন এরকম প্রিপোজিশন দেয় না আসলে বেশি খায় বলে কম খায় বলে না মোহাম্মদ এবং তার সাহাবীরা কম খেতেন ফল পেটের পীড়ায় ভুগতেন না বলে সুবহানাল্লাহ আর মানুষ বলছে কিছু খিদা থাকবে খাওয়া বন্ধ করে দিবা আর বিজ্ঞান এখন বলে গলা বন্ধ করে খায় না তাহলে তোমার বদ হজম হবে এই বিশ্বরের এক ডাক্তার ছয় মাস ধরা গবেষণা দিয়ে মদিনায় গিয়েছিল
ছিল মুসলমানদের সেবা করার জন্য। ছয় মাসের রোগী ভাষা নেয় একটা মদনের কাছে গেছে, আপনার সাহাবিরা কোন হসপিটালও নাই, মনসলানো সেখানে হসপিটাল তো নাই, কয় আমি তো বিশ্ব থেকে আসছিলাম সেবা করার জন্য আপনার ভক্তদের, কিন্তু আমি তো রোগী ভাই না বিষয়টা কি, তখন বললো বস, বলে আমার সাহাবিরা তো শিখি না আমার দিয়ে খায় না, প্রচন্ড খিদা, একদম খিদায় একদম ম্যাচিউর খিদা, ম্যাচিউর খিদা বলেন তো পাকা খিদা, তখন খেতে যায়, আর কিছু খিদা থাকতেই খাওয়া বন্ধ করে, এই জন্য ওর হজমের সমস্যা হয় না, পেটের সমস্যা হয় না, আর তিন তিন বাগের একটা খায়, বেশি চাল খায় না, পেট পেট বিস্কুট হবে না, পেট ব্যথা কেন হবে বলে, বেশি চাল খায় তো মাংস তা সাহায্য খেতে না, মাংস কোনটা খেতে জানে, মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতো ঘাড়ের মাংসটা আগে থেকে কুমোরের কাছে, যেটা দাঁড়ার মধ্যে যে মাংস থাকে কি বলে দেবে, দাঁড়ার মাংস, দাঁড়ার মাংস দেওয়ার কম থাকে না বেশি, মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ার মাংস পছন্দ করতেন, তামাই তেল ভাত পছন্দ করতেন না, উনি অতি গরম খাইতে নিষেধ করেছেন, অতি ঠান্ডা খাইতে নিষেধ করেছেন, উনি দুধ এবং মাংস একসাথে খাইতে নিষেধ করেছেন, হুজুররা এই আমরা বেশিরভাগ হুজুররা এই খাওয়ার হাদিসগুলি মানে না, ওনারা ইফতার কেউ কেউ আছে আমি দেখছি ঢাকায় ইফতার করে একবারে মাগরিব করে খায় একবারে তারাবি করে খায় একবারে সেহারি খায় একবারে আরো তিন চার বারি তার বাসার পাড়া দিতে দরকার কেউ আগে দেখে খাওয়ার ব্যাপারে ইনকাম জমিকে মানলাম না আর বেশিরভাগ ভুলো জন্য ডায়াবেটিস পঞ্চাশ দিনের উপরে যাওয়া যায় না এর আগেই বেড়ে যায় কারণটা তো জানে মানে হৃদয় বিগলিত হয়ে যাওয়ার কথা ভয়ে হৃদয়
চিন্তা করে বুঝবেন আপনার মধ্যে ঈমান পাকা করতে হতে চলেছে। বলে সুবহানাল্লাহ আর যদি কোরআন বাজে গান বাজে কোরআন বাজে হাট্টা যায় বাজে তাহলে বুঝবেন যে ওই ওই ঘটনা ঘটি ওরকম কোরআনের আসর আমার মধ্যে পড়ে নাই। কেন আপনি দোয়া করতেছেন সেই নবীর জন্য যে নবীর জন্য কোরআন পেয়েছে, যে নবী একমাত্র শাফায়াতের অধিকারী, যে নবী হাজার মাত্র অন্য নবীর নাচি নাচি করবে সব নবীরা সাহায্য করবে যে না আমরা আল্লাহর কাছে সুপারিশ করবো না, যে নবী আপনার আমার সুপারিশ না করলে কোনো মুক্তি নাই, আপনার আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠীর কারো মুক্তি নাই, নবী যদি আমাদের সুপারিশ না করে হয় হাউজে কথার দ্বারে না মিজানের দ্বারে না সিরাতের দ্বারে, সেই নবীর দ্বারা দোয়া করতেছি আল্লাহ রাসূল আল্লাহ মুহাম্মদেও এই আবেগ যদি মনে কাজ করে তাহলে তো নামাজে মন অন্য দিকে যাওয়ার কথা না। তারপরে বলতেছে ওয়ালা আলে মুহাম্মদ নবীর বংশধর আওলাদ আহলের উপর আপনি দোয়া করতেছেন, নবীর আহাল বললে কি ইবনে আব্বাস আসে না, নবীর আহাল বললে কি আল্লাহ মাগফিরুল আব্বাস বলি না, অন্যান্য নবীদের খালিদার স্মৃতি আসে না, অন্য নবীর স্ত্রীদের স্মৃতি আসে না, আসে কিনা? এই হৃদয় পড়ে থাকলে কিভাবে নামাজে মন অন্যদিকে যাবে? আপনি বলতেছেন এখনো আপনার আমার ছোট বাচ্চা মারা গেলে তা ইব্রাহিম নবীর তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ কারণ সেই ইব্রাহিমের উদাহরণ দিচ্ছেন যেভাবে আল্লাহ তুমি ইব্রাহিম নবীর উপর তুমি রহমত করেছিলা সেইভাবে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রহমত নাযিল করো। এই দৃশ্য যদি হৃদয়ে বসে তারপরে শেষে বলেন আল্লাহ ইন্নি যালামতু আল্লাহ আকবার চোখ দিয়ে পানি ও জলে জড়ার কথাই করা বলা হয়েছে আল্লাহ ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা ওলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির সবাই আল্লাহ ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা ওলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া হাকি ইন্নাকা আনতা গাফুর রহিম। আরে নিজের নফসের উপর যত জুলুম হয়েছে আমি স্বীকার করে নামাজের মধ্যে আল্লাহর কাছে সান্ডার করে আমি মাফ চাচ্ছি, সেই স্মৃতি বাসলে কি নামাজে মন অন্য দিকে যেতে পারে? নামাজ এমন কমার্শিয়াল হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বাবা আল্লাহ রাসূল বলছে তরতিল যদি না ঠিক থাকে কোরআন পড়া হয় না, তরতিল যদি না ঠিক থাকে নামাজ হয় না, খালি দৌড়ায় সুবহানাল্লাহ 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 তিনবার হইলো কেমনে? কয় যাওয়ার সময় একবার গিয়ে একবার হইলো সময় নেই এইভাবে নামাজ ওই আল্লাহ পুতলা বান্দা দিলা দেয় আল্লাহ কি করে পুতলা বান্দা দিলা দেয় কাজী আমাদের তো নামাজ ঠিক করে কিসের কতটুকু খাটি মুসলমান হবে? আমরা আজকে কয়জনের পাঁচ অক্ত জামাতে পড়ছি আব্দুল পাঁচ অক্ত জামাতে পড়ছি আজকে কয়জনে দেখেন হয়তো দেখা যাবে একশো মানুষ পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানুষের মধ্যে হয়তো একশো দুশো পাঁচ অক্ত পড়ছি তাও পাঁচ অক্তের মধ্যে মন কতটুকু ছিল তারা নামাজে খুশু খুজুর সাথে নামাজ পড়বে আল্লাহ দেখবে আল্লাহর সাথে নামাজে কথা বলবে আল্লাহর সাথে কথা হচ্ছে নামাজে। আরে আল্লাহ বলছে নামাজে দাঁড়াইলে আল্লাহ টাকা থাকে আলহামদুলিল্লাহ বলে একটা উত্তর দেয় মালিক ইয়াউমিন দিন বলে একটা উত্তর দেয় ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন বলে একটা উত্তর দেয় আর সিরাতুল মুস্তাকিম বলে একটা উত্তর দেয় প্রত্যেকটার উত্তর দেয় সবগুলো আল্লাহ শুনে বিশ্বাস হয় না। এখন যেরকম আপনি যে মাটিতে ছিলেন তারপরে আপনি আমি আসলাম পিছনতে আমি আমি শুক্রান্তে আসলাম আমি দিনবারতে আসলাম তারপরে মায়ের দরে ফিরে হয়ে গেলাম আমাদের বিশ্বাস হয় না। ওই শিশুকে যদি বলা হতো তো তুমি একদিন দুনিয়াতে আসবো বিশাল বড় ওই মায়ের জরাইতে থেকে কিন্তু বিশ্বাস করতো এখনো এখন পৃথিবীতে আছে অনেক বড় দেখে জরায়ু যে কুড়ি কুড়ি কোন বড় না দুনিয়া জরায়ুতে থেকে যদি শিশুটাকে বলা হতো তুই একটা বড় জায়গায় যাবি খারাপ জায়গায় থাকো শিশু হয়তো করতো আমি হয়তো করতাম আপনি হয়তো করতেন আমি অনেক আরাম আছি সব কারণ জরায়ুতে তিনটা লেয়ার তারা ত্রিভিদ অন্ধকার বিজ্ঞান এখন প্রমাণ করে পেটের স্তর জরায়ু স্তর আর শিশুর বাইরে আর একটা আম্বিলিকাল এমনিওটিক মেমব্রেন তিনটা সুরক্ষিত পর্দা দ্বারা আমি অন্ধকার জগতে বড় হয়েছি যেটা কোরআন বলেছে দুই হাজার বছর আগে বিজ্ঞান এখন বলে যে বুতুনি উম্মা হাতি করে খাল কাপেন খালকিন দুলো মাতিন সালাস তোমাকে আমি মাতৃ গর্ভে ত্রিভিদ অন্ধকারে ধাপে ধাপে সুরক্ষিত আধারে বড় করেছি বলুন সুবহানাল্লাহ আমি প্রিয় ভাইরা আমার
আর এই ভয় যাতে না থাকে, এই টেনশন যাতে না থাকে, এই সন্দেহ যাতে না থাকে, আল্লাহ আমাকে হাসরের মাঠে উঠাবেন কিনা। আমি তাই বলছি কতটুকু মাটিয়ে খায়, কতটুকু পোকায় খায় আল্লাহ রেকর্ড রাখে। আর এই সবগুলি করবে এবং আমার বডি বানাবে আল্লাহর কাছে আমানতের রূপ, এটা আবার আমার বডিতে দিবে। যখন রুকে দেহের সাথে জুড়ে দেওয়া হবে তখন আমি হাসরের মাঠে দৌড়াতে থাকবো। আর আফসোস করবো অমুককে কেন বন্ধু বানালাম না, ভরে যাবে আল্লাহ এই জমিনে আরশসহ হাজির হবে আপনার আমার হিসাব নেওয়ার জন্য। পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক পা নড়া যাবে না। সেদিন আমি অন্ধ হয়ে উঠবো অনেকে, আর মানুষ বলবো আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, আমার চোখ কই? মানুষ বলে ফেরেশতারা বলবে তুমি দুনিয়াতে চোখ ছিল, চোখ থাকে আমার চিন নাই। হক আমার পিছনে ঘুরবে, গরু চুরি করলে গরু হামলা হামলা করবে, ছাগল চুরি করলে ছাগল ভেবে করবে, স্ত্রীর হক মেরে থাকে হক ঘুরবে, বান্দার কোন হক আল্লাহ ক্ষমা করবে না। সেদিন বান্দার অনেক হক নিয়ে আমি হাজির হব, আমি হয়তো হাজির সাহ, আমি হয়তো ইমাম সাহ, এসব নানান কিছু নিয়ে আমি হাজির হব, কিন্তু আমার আমল বরবাদ হয়ে আমি জাহান্নামে যাব। কারণ বান্দার হক আমাকে দিতে হবে, গালি দিছি হক ফিরিয়ে দিতে হবে, গিবত করছি হক ফিরিয়ে দিতে হবে। দুনিয়াতে মাপ চাপ মাপ করে দিবে, হাসরের মাঠে কেউ মাপ করবে না, বাপ মাই মাপ করবে না। ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়ামা ইয়াশাআতু ইয়াদি, মা পাবে, বাপ পাবে, ভাই পাবে, বোন পাবে, স্ত্রী পুত্র পাবে, বন্ধু বান্ধব পাবে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়ামা ইয়াশাআতু ইয়াদি। প্রত্যেকে নিজের নিয়ে ব্যস্ত, সব ভুলে যাবে নিজেকে নিয়ে যেতে হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। নবীরা ব্যস্ত, আমার কি হবে, আমার কি হবে। প্রথম অনুমতি পাবেন আমাদের নবী, সেই ভয়াবহ দিনের স্মৃতি যদি আমাদের চোখে বসে, আর 60 বছর 70 বছরের হায়াতের দিকে কোনো ব্যাপার না, কারণ মৌতের সাথে সাথে আমি হাসরের ময়দানে হাজির হয়ে যাব। মৌতের সাথে সাথে আমি হাসরের ময়দানে হাজির হয়ে যাব। বলতে পারেন কেমনে? যারা আপনার প্রথম মানুষটি মারা গেছে আদম আলাইহিস পর থেকে এই পর্যন্ত, যারা আজকে মারা যাবে, যারা কালকে মারা যাবে, যারা শেষ দিনেও মারা যাবে, সব মানুষ যখন হাসরের ময়দানে উঠবে তাদেরকে জিজ্ঞেস করা হবে কতক্ষণ কবরে ছিলা, কতক্ষণ কবরে ছিলা, সবাই বলবে আশিয়াতান আও দুহাহা, এক সকাল নয় এক বিকাল। সো কবরে গেলে আর উঠার মাঝখানে আপনার মনেই হবে না কত কোটি বছর পাঁচ বছর পার হয়েছে। এত স্বল্প সময়ের ব্যবধানে আমি হাসরের মাঠে উঠে যাব, আমি জানি না আমার স্ত্রীর কি হবে, আমার ছেলের কি হবে, আমার বাবার কি হবে। অথচ আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবার পরিজন বাঁচাও। যদি আমি ব্যর্থ বাবা হই, আমার মৃত্যুর পরে আমার ছেলে বলবে না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা, এরকম ব্যর্থ বাবা যাতে না হই। আমরা কোরআনকে ধরি, মজবুত করে ধরি, কোরআনকে জানি, 30 পারা কোরআন কেন দিল, নামাজ রোজা হজ জাকাতের জন্য 1 পারা দিলেই হইতো, 30 পারা না করলে জীবনটাই অপূর্ণতা অপূর্ণাঙ্গ থেকে যাবে, 30 পারা না করলে মুসলমানের অপূর্ণাঙ্গ থেকে যাবে। আল্লাহ কি কি বললো না যায় না মরে গেলে আমার কি জন্য দুনিয়াতে আসলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি কি বললো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রক্ষিত তা রেখে যা কথাগুলি বুখারি মুসলিম তিরমিজি নাসাই এগুলো যদি আমি জীবনে টার্গেট করে না পড়ি, আর যদি পড়ি আপনি মুমেন হতে বাধ্য, আপনি কোরআনের দিকে আসতে বাধ্য, আপনি কোরআনের দিকে আসতে বাধ্য, ইসলামের দিকে, হকের দিকে, তাকওয়ার দিকে, সত্যিকার ইসলামের দিকে, পূর্ণাঙ্গ ইসলামের দিকে আসতে বাধ্য। কোরআন আপনাকে চুম্বকের মতো টানবে যদি আপনি কোরআনকে প্রতিদিন পড়েন। এর আমার অনুরোধ, বিনীত অনুরোধ ইয়ারবাসীর প্রতি, বিনীত অনুরোধ, আপনারা আজ থেকে একটা টাইম করে দিবেন, প্রত্যেক দিন আধা ঘন্টা করে প্রথমে কোরআন শরীফ অর্থ সহ পড়া ধরেন, শেষ করেন 1 বছর 2 বছর 3 বছরে, এই নিয়োগ করে যদি ধরেন এর মধ্যে যদি বোধ হয়ে যায় আল্লাহ রহমতের ফেরে তারা ডানা বিছায়া দিবে এবং আল্লাহকে এই উজিলা করে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। এই জন্য কোরআন সাথে নিয়ে যেতে মন মত হয়, আমাদের নামাজের মধ্যে মত হয়, রোজা অবস্থাতে মত হয়, জ্ঞান অর্জন করতে করতে মত হয়, রসুলের হাদিস করতে করতে মত হয়, হজ করতে করতে মত হয়, আল্লাহ সব
নসিব হয় যে মৌতে সময় শয়তান আমাদের ঈমানকে দুর্বল পায়া শয়তান পর্যাপ্ত প্রাণ বাড়াইয়া সরাবার তহুরা বলে আমাদেরকে বেঈমান বানায় মৃত্যুবরণ করবে না সেই জন্য আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে তওবা করে ঈমানের পথে কোরআনের পথে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুন সবাই বলুন আমিন 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 ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু